আমাদেরকে এমনকি কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে রমজান মাস হচ্ছে একটি বরকতময় মাস এটা রাসুল্লা সাল্লাম আমাদেরকে জানিয়েছেন এই বরকত মূলত হয় কি সে এটা হচ্ছে আজকের আমাদের আলোচনার মূল বিষয় তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই যে বরকত শব্দটা সম্পর্কে আমাদের কি ধারণা রয়েছে আমাদের সমাজের মানুষ মানুষের মেন্টালিটি যদি বিচার করি বা তাদের চিন্তাধারাকে যদি সামনে নিয়ে আসি তাহলে দেখতে পাবেন বরকত বলতে আমরা সাধারণত বুঝি কোনো কিছু বৃদ্ধি পাওয়া সেটা ব্যবসাতে অধিক লাভবান হলে আমরা বলি যে বরকত হয়েছে গরু ছাগল যারা পালে তাদের বরকতের কথা শোনা যায় যারা ফসলের চাষ করে তাদের ফসল বৃদ্ধি পেলে বরকত বিভিন্নভাবে বরকত শব্দটা আমরা ব্যবহার করি আর এই শব্দটাকে যারা সুফিবাদ বা যারা কবর মাজার মুরিদি আর সাথে জড়িত তারা তাদের মধ্য থেকে এটা বেশি আপনি পাবেন তাবারুক শব্দটা ওখান থেকে এসেছে এর ডিটেলস আমরা আলোচনা করবেন সাল্লাহ আজিজ কিতাব তাওহিদের দার্সে কিন্তু আজকে শুধু এতটা বলি বরকত সব ক্ষেত্রে বেশি হওয়াটাই বরকত নয় যেমন আপনি আমার সাথে একমত হবেন খাদ্যে যদি লবণ বেশি হয়ে যায় কথার কথা রান্না করা খাদ্যে লবণের পরিমাণ বেশি হয়ে গেছে তাহলে কি আপনি সেটা বরকত হিসেবে গ্রহণ করেন বরং এই বিষয়টাকে কেন্দ্র করে লবণ মরিচ হলুদ বেশি হয়ে যাওয়া তখন কিন্তু আপনি বরকত মনে করেন না বরং এটা একটা বিষাদের ব্যাপার বা স্বাদটাই নষ্ট হয়ে যায় আপনার রাগ হয় বা কিছু এটাকে আপনি বরকত মনে করছেন না এটা না হয় তিক্ততা কিন্তু মিষ্টান্ন জাতীয় খাবারের মধ্যে যদি চিনির পরিমাণই বেশি হয়ে যায় তখনই কিন্তু আপনি এটাকে বরকত হিসাবে নেবেন না আরেকটা সাইড দেখেন যারা ফসল চাষ করে তাদের ফসল বাগানের মালিক বা ফসলের মালিকরা যখন ফসল পায় ফল পায় অধিক মাত্রায় ফল হলে তারা বরকত পরিলক্ষিত করতে পারে তারা মনে করে যে বরকত হয়েছে পুকুরে যারা মাছ চাষ করে তারাও ঠিক এরকম বরকতের কথা বলে থাকে কিন্তু ফসলের পূর্বে বা পুকুরে যদি পানির পরিমাণ বেশি হয়ে যায় কোনো বন্যাতে বা বৃষ্টিপাত এত প্রচুর হয় যে তার পুকুর ডুবে যায় পানিতে যদি ফসলের জমিন ডুবে যায় ফসলের ফলের বাগান যদি ডুবে যায় তখন নিশ্চয়ই সেই বৃদ্ধি হওয়া পানি এই অতিরিক্ত পানিকে আপনি বরকত মনে করবেন না তাহলে বোঝা যাচ্ছে যে সব কিছু বেড়ে গেলেই শুধু বরকত হয় তা নয় উপরন্ত আপনি আপনার বডির দিকে লক্ষ্য করেন কেউ যদি অত্যন্ত মোটা হয় তার স্বাভাবিকের চেয়ে অনেক মোটা এ চর্বিওয়ালা শরীর এটাকে কিন্তু কেউ বরকতের শরীর বলে না কেননা কারণ এটাতে তার কোনো কল্যাণ নেই বরং এর কারণে তার অনেক কষ্ট হয় চলাফেরা করতে অনেক রোগ জন্ম নেয় মূলত তাহলে এই সব থেকে যে জিনিসটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে বরকত সব ক্ষেত্রে বেশি হওয়াটাই বরকত নয় বরং যাকে যতটা দেয়া হয়েছে যার যতটা সম্পদ রয়েছে তাতে কোনো রকমের ক্ষয় ক্ষতি না হওয়া তার মাধ্যমে তার কোনো অকল্যাণ না আসা তার মাধ্যমে তার কোনো অমঙ্গল না হওয়া এটা হচ্ছে মূলত বরকতের লক্ষণ পরিমাণ এবং অবস্থা যাই হোক না কেন তাতে যদি আপনার কোনো ঘাটতি না হয় আপনার কোনো রকমের কষ্টে পতিত না হন এটা আপনার কোনো অনেস্টর কারণ না হয় তাহলে জেনে নেন ওই প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার জন্যে বরকতময় বা বরকত হয়ে আপনার জন্যে এসেছে এটাকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই কী করে বুঝবেন যে আসলে তাহলে মূল বরকতটা কি এটা কি করে বোঝা যাবে একটা প্রসিদ্ধ কথা শুনেছিলাম অনেক আগে আমি পড়েছি কোনো একটা কিতাবে কথাটা ছিল আব্দুল ইবিন আব্বাস তালা আনহুমার কথাটা আব্দুল ইবন আব্বাস রাদ আল্লাহ তালহুমারি এবং কথাটা ছিল এমন তিনি বরকতটাকে বুঝাতে গিয়ে এক্সাম্পল হিসাবে কুকুর এবং ছাগলকে নিয়ে এসেছেন এই দুইটা প্রজাতিকে সামনে রেখে বোঝানোর চেষ্টা করেছেন যে কেউ যদি বরকত বুঝতে চায় যে বরকতটা কি কীভাবে হয় তাহলে এই দুইটা প্রাণীর দিকে তাকাক আপনার এলম অনুযায়ী যদি আপনি বিচার করেন তাহলে দেখতে পাবেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি আছে ছাগল প্রজাতি মানে মেষ বলেন দুম্বা বলেন ভেড়া বলেন এই প্রজাতিটা আপনি পুরো পৃথিবীতে বেশি পাবেন আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবেন না যে কোথাও আমি কুকুরের পাল দেখেছি যে পুরো মাঠ বড়া কুকুর এমনটা হয়নি কিন্তু ছাগলের পাল অনেকে দেখে থাকবেন আর আপনি নেটে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে এই পৃথিবীতে কত প্রজাতির ছাগল বা কত সংখ্যায় রয়েছে আল্লাহ কেন হলো এটা এই দৃষ্টিভঙ্গি থেকে আবদুল ইবনে আব্বাস রাতমা তিনি বলছেন এক তো ছাগলের ব্যবহার সবচেয়ে বেশি প্রত্যেক বছর এত পরিমাণ ছাগল মানে জবাহা করা হয় বিশেষ করে হজের মাঠে আপনি দেখতে পান যে শত শত লাখ হাজার মানে কত শত হাজার বকরি সেখানে হাদি হিসেবে কোরবানি করা হয় হজের মাঠে হাজি সাহেব যারা হাজ হজ করতে যান তারা জবা করে থাকে এবং কোরবানির ঈদে পুরো পৃথিবীতে মুসলিমরা কত সংখ্যক প্রাণ এর মধ্যে ছাগলের সংখ্যাই বেশি থাকে আমাদের সমাজে হয়তো যদিও গরু বেশি থাকে কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে ছাগল ভেড়া এই প্রজাতিটাকে সবচেয়ে বেশি জভা করা হয় তারপরে বিয়ে শী বিভিন্ন অনুষ্ঠানে যত মানুষ এ ছাগল ব্যবহার করে সেই তুলনায় আপনি ছাগলের সংখ্যাকে রাখেন এক ছাগলের উৎপাদনও কম এক একটা ছাগল বেশি জোর বাচ্চা দেয় দুই থেকে তিনটা রেয়ার কেস রয়েছে যে পাঁচ ছয়টা বাচ্চা হয় ভিন্ন প্রজাতির হলে এটা হতে পারে তবে সচরাচর যেটা দেখা যায় যে অধিকাংশ ছাগলের দুইটা অথবা তিনটা বাচ্চা হয় আমরা তিনটা ধরে নিলাম আর অপরদিকে বিপরীত দিকে কুকুর কুকুরের সর্বনিম্ন অন্তত চারটা পাঁচটা বাচ্চা হয় কোনো কোনো কুকুররা আরও বেশি হয় আমরা চারটা পাঁচটা ধরে নিলাম ছয়টা সাতটা হয় এক তো কুকুরের বাচ্চাও হয় বেশি এবং কুকুরের কোনো ব্যবহার নেই পৃথিবীতে এক কাফেরদের মধ্য থেকে একেবারে নিকৃষ্ট শ্রেণীর কোনো লোক থাকলে যারা হয়তো কুকুর শোয়ার বা এরকম কিছু তারা খায় কিন্তু অমুসলিমদের মধ্যে যদি ভদ্র কোনো শরীফ লোক থেকে থাকে তারাও হয়তো কুকুর খায় না একেবারে নিকৃষ্ট জাতি হয়তো খায় এছাড়া কুকুরের আর কোনো ব্যবহার নেই অপর অপরদিকে কুকুরের গ্রোথ বেশি মানে জন্ম হয় বেশি সুভান আল্লাহ তিনি বলছেন তাহলে এটা হচ্ছে বরকতের লক্ষণ যে জন্মাচ্ছে কম ব্যবহারও বেশি তারপর আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত কোনো রকমের ঘাটতি দেখা দেয়নি সুবাহান আল্লাহ এটা হচ্ছে বরকত অপরদিকে কুকুর জন্মাচ্ছে বেশি ব্যবহারও কম কিন্তু এর অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না খুব কম দু একটা কুকুর ওই জানাশোনা ওই কুকুরগুলোই আপনি জানেন না এগুলো কোথায় যাচ্ছে কি হচ্ছে তার মানে আল্লাহ সুনা হুয়া তালা এগুলোতে বরকত রাখিনি তা তার এই কথাটা চমৎকার যদিও এই কথাটা আপনি আরও কিছু বিজ্ঞ মনীষী থেকে পাবেন যেমন বিশেষ করে কিছু জামাতের লোক রয়েছে তারা ওই সুফিবাদের কথাকেই বেশি প্রাধান্য দেয় বা ওই ধরনের ব্যক্তিদের রেফারেন্স দিয়ে কথা বলে আমি নেটে যখন দেখলাম তখন একটা নাম এসেছে ইব্রাহিম আধাম তিনি একজন সুফি টাইপের লোক ছিলেন তার ডিটেলস আমি জানি না তবে আলহামদুলিল্লাহ ভদ্র শরীফ লোক ছিলেন তার উদ্ধৃতি দিয়েই বেশিরভাগ আপনার এই আধ্যাত্মিক কথাগুলো বলা হয় তা তা তিনিও তার থেকে একটা উক্তি আপনি পাবেন তার কথাটাও কোথায় আছে তার কথা কেন ওটা আমি জানি না তাতে তিনি এই কথাটাকে আরেকটা অর্থে ব্যবহার করেছেন সেটা কি যে বকরিতে কেন বরকত হয় আর কুকুরে কেন বরকত নাই এ কথাটা তিনি বুঝাতে গিয়ে নাকি এ বলেছিলেন যে যেহেতু বকরি আপনার সন্ধ্যাবেলায় ঘুমিয়ে যায় শুয়ে যায় আর ভোরবেলায় জেগে যায় কিন্তু কুকুর সারা রাত বরে ঘেউ ঘেউ করতে থাকে শব্দ করতে থাকে কিন্তু যখনই ফজরের সময় হয় তখন কুকুর নিস্তেজ হয়ে যায় বা শুয়ে যায় তো ওটা বরকতের সময় ছিল যখন জাগতে হতো কিন্তু কুকুর তখন জাগে না তার কথাটা খুব চমৎকার মাসাল্লাহ মানে খুব চমৎকার একটা পয়েন্ট যে তার আগে শুয়ে যায় এবং খুব তাড়াতাড়ি জেগে যায় বরকতের সময় জেগে যায় যেহেতু রাসুলসলামের একটা হাদিস রয়েছে যে আমার উম্মতের সকালবেলাতে বরকত রাখা হয়েছে তো এটাও গ্রহণযোগ্য একটা কথা হাল তাহলে এটা এর মাধ্যমে আপনি বুঝতে হবে যে বরকতটা কি এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে এখানে আমি একটা পয়েন্ট আপনার কাছে তুলে ধরতে পারি সেটা হচ্ছে এই কুকুর হচ্ছে হারাম আর বকরি ছাগল এগুলো হচ্ছে মুসলিমদের জন্যে হালাল সুভান আল্লাহ আল্লাহ হওয়া তালা এভাবে প্রত্যেকটা হালালের মধ্যে বরকত রেখেছে ঠিক ত্যাগ্রুপ ওই হারামের মধ্যে আল্লাহ তালা ওই বরকতটা রাখেনি যার ফলে যারা হালালভাবে ইনকাম করেন হালালভাবে যত টাকা কামাচ্ছেন জেনে নেন আপনার এই ইনকামে বরকত হবে যদিও সেটা অল্প হোক অথবা বেশি হোক আর যারা হারামভাবে ইনকাম করেন তারা অগাধ কুকুরের বাচ্চার মতো অনেক ডেলিভারি হয়তো হবে অনেক টাকা সে ইনকাম তো করবে কিন্তু একটা পর্যায়ে আসবে সে এটাকে লক্ষ্য করতে পারবে না মানে তার সেই আলোটা নিবে যাবে এটা হচ্ছে হালাল এবং হারামের মধ্যে অনেক বড় একটা পার্থক্য ইনকাম দুইভাবে হয় ব্যবসা বাণিজ্যের মাধ্যম মানুষ ইনকাম করছে এবং সুদ ঘুষের মাধ্যম মানুষ ইনকাম করছে আল্লাহ সবানহাতলা কিন্তু একটাকে হালাল করেছে করোনার একটি আয়াত রয়েছে এই মর্মে যেটা আপনি সুদের আয়াতগুলোতে পাবেন আপনি চাইলে পড়তে পারেন সুরা বাকারা দুই নম্বর সুরার দুইশো পঁচাত্তর আপনি আয়াতটি পেয়ে যাবেন আল্লাহ সোহানাহ তালা কি বলেছেন ও রিবা। রেবা আল্লা তালা ব্যবসা বাণিজ্যকে তেজারাতকে হালাল করেছে যেই বিজনেস করে আমরা ইনকাম করি আলহামদুলিল্লাহ তাতে জুলুম না থাকলে ওটাকে আল্লাহ সুবাহন তালা হালাম হালাল করেছে অপরদিকে সুদকে আল্লাহ সুবাহনাহ তালা হারাম করেছে তো আল্লাহ সহানা ওয়া তালা প্রত্যেকটি হালালের মধ্যে এতটা বরকত রেখেছে যেটা হারামের মধ্যে আল্লাহ সানা ওয়া তালা রাখেনি তো এই হচ্ছে বরকতের বিষয়টা এই জন্য আল্লা ওয়া তাআলা আমাদেরকে কাকে কতটা দিয়েছে কে কতটা প্রাপ্ত হবেন কি হবেন না আপনার ওটা লক্ষ্য না রেখে আমাদেরকে দেখতে হবে আল্লাহ আমাদেরকে যা দিয়েছে তাতে বরকত হয় কিনা না আমাদের এই সবের মধ্যে বরকত একান্ত জরুরি এটা কোনো ছোটোখাটো বিষয় নয় কারণ বরকত যদি কোনো কিছুতে না হয় তাহলে তার অঢেল থাকলেও সে তাতে কল্যাণ হাসিল করতে পারবে না যার ফলে মোহাম্মদ সাল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি আল্লা সব আনহাতার কাছে যখনই কুনুত করতেন তিনি যেই দোয়াটি পরে পড়তেন তাতে এই শব্দটা আপনি পাবেন এটা আপনাদের জন্য একান্ত জরুরি কেন রমজান মাস আসছে এখন প্রায় লোকই আপনি প্রত্যেকে আলহামদুলিল্লাহ রাতে ক্যাম্প করবে ভেতের পড়বে এবং ভেতরের মধ্যে আপনি কুনুত করবে প্রসিদ্ধ যে দোয়াটি আমরা সাধারণত করে থাকি সুন্না যারাই ফলো করে তারা সবচেয়ে বেশি এই দোয়াটি করে থাকে একাধিক কুনুত রয়েছে তার মধ্যে এটা একটা প্রসিদ্ধ দোয়া যে দোয়াটি আপনি তিরমিজিতে পাবেন ইবনে মাজাতেও রয়েছে এমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিনি তার সালাত তিন নম্বর অধ্যায়ে হাদিসটাকে কোট করেছেন সম্ভবত হাদিসটি আপনি পাবেন চারশো চৌষট্টিতে এবং ওই হাদিসটি আপনি পাবেন ইবনে মাজাতে এটাও সালাতের অধ্যায় এটা হচ্ছে তার পাঁচ নম্বর অধ্যায় তাতে ডাবল ওয়ান সেভেন এইট মানে এক হাজার একশো সাতাশ এক হাজার একশো আটাত্তর নম্বর হাদিসে আপনি এই হাদিসটা পেয়ে যাবেন তাতে রাসুরাল্লাহ সাল্লাম থেকে যে দোয়াটা প্রমাণিত যে রাসুরল্লাহ সাল্লাহ আলহিাস্লাম কোনতে তিনি এটা বলতেন আল্লাহর কাছে আল্লাহ মাহদিনী ফিমান হাদাইত ওয়া আলফিনী ফিমান আফাইত অতাওয়াল্লানি ফেমান তাওয়াল্লাইত ও বা রেকলি ফেমা আতাইত এলা আখির হাদিস এই দোয়ার মধ্যে এই শেষের জুমলা যেটা মিডেলে রয়েছে এটা আমাদের বিশ্বের সাথে প্রযোজ্য বা বিশ্বের সাথে এর সম্পর্ক রয়েছে কি আছে তাতে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন আল্লাহ মাহেদিন ফিমান হাদাইত আল্লাহ যাদেরকে তুমি হেদায়ত করেছো আমাকেও তাদের অন্তর্ভুক্ত করো বা আমাকেও তাদের মতো হেদায়েত করো ওয়াফিনি ফিমান আফায়েত এই আফা যাদের উপরে তুমি উদারতা দেখিয়েছ মানে যাদেরকে ক্ষমা করে দাও ছেড়ে দিয়ে থাকো আমাকেও তাদের মতো আমার উপরে উদারতা তুমি দেখাও বা আমাকেও ক্ষমা করে দাও ছেড়ে দাও মাফ করে দাও তা আল্লাহ যার অভিভাবকত্ব তুমি গ্রহণ করেছ যাদের ঠিক আমারও তুমি অভিভাবকত্ব গ্রহণ করো মানে তুমি আমার অভিভাবক হও যে আমার সব কিছুতে আল্লাহ তুমি একটা দায়িত্ব তুমি নেবে আমাকে আমার উপরে ছেড়ে দিও না এ সম্পর্কে লম্বাচড়া আরও দোয়া রয়েছে যেহেতু বরকতের বিষয়টা খুব লম্বা রয়েছে আমরা শর্টলি ওদিকে যাই তারপরের জুমলাটাই হচ্ছে অবারিকলি ফিমা আতাইত আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ তুমি তাতে বরকত দান করো সুবাহান্লাহ খুব চমৎকার একটা জুমলা রাসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই কথাতে এত ব্যাপকতা আছে যে আপনি কোনো কিছুকে এখান থেকে বাদ পাবেন না আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন একলি ফিমা আতাইত আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন তাতে বরকদান করেন আপনি বলেন তো দেখি এর মধ্যে কোন জিনিস বাদ পড়বে আল্লাহ আপনাকে সবচেয়ে বড় বিষয় যেটা দিয়েছেন সেটা হচ্ছে ইমান দিয়েছেন ইসলাম আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন উপরন্ত আপনাকে আল্লাহ সুবান আহমাতালা একটা সুস্থ পূর্ণ একটা বডি একটা দেহদান করেছেন একটা সুস্থ মস্তিষ্ক দিয়েছেন দৃষ্টিশক্তি দিয়েছেন শ্রবণ শক্তি দিয়েছেন আপনার বডিতে শক্তি সামর্থ্য দিয়েছে যা কিছু আল্লাহ দিয়েছে আপনাকে আপনি এটা ফিল করেন আল্লা আল্লা সুবানহতালার কাছে বলেন যেগুলো তকদির কোনো দিন চেঞ্জ হবে না আপনার উচ্চতা আপনার কালার আপনার অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো যেটা যেভাবে আছে আপনি চাইলেও আর সেটা বাড়বে না তো যতটা পেয়েছেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন রিকলি ফিমা আতাইত আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ তাতে দান করো তাহলে সেটা অসুস্থ হবে কম এগুলো নষ্ট হবে না হয়তো আল্লাহ সুবান আহতলা যদি বহাল রেখে দেয় আলহামদুলিল্লাহ তাহলে আপনার দোয়া কবল হয়ে গেলে আপনার দৃষ্টিশক্তি হারাবে না আপনার শ্রবণ শক্তি হারাবে না হাল বহু কিছু এ আপনি এর অর্থ করতে পারেন এর মধ্যে রয়েছে আপনার অর্থ সম্পত্তি এর মধ্যে রয়েছে আপনার পরিবার এর মধ্যে রয়েছে আপনার ঘর এর মধ্যে আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু চলে আসবে যে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ তুমি তাতে দান করো যদি আপনার বরকত আল্লাহ সাহানা দোয়া কবুল করে নেয় জেনে নেন আপনি যা প্রাপ্ত হয়েছেন এগুলো কখনই আপনার হাত ছাড়া হবে না এবং এগুলোর মাধ্যমে কোনো দিন আপনি অকল্যাণ অকল্যাণ বা অনিষ্ট প্রাপ্ত হবেন না শুধু এটা আপনার জন্য কল্যাণী বই আনবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে এবং আল্লাহ আমাদেরকে যা দিয়েছে তাতে যেন বরকত দান করে তো বরকত হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো আল্লা তালা তিনি এই রমজান মাসে বরকত রেখেছেন রমজান মাসের বরকতগুলো একাধিক দিক থেকে আসে আমরা সেই দিকগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহিজ আমরা এখন দেখবো যে রমজান মাসের এই বরকতটা আমাদের কোন জিনিসে হবে বা এই বরকতটা আমাদের কোথায় হবে কী সেই বরকত হবে এটা বোঝার জন্যে আপনি ওই হাদিসটা পূর্ণতার সাথে আপনি দেখেন ওই হাদিসের মধ্যে সে কথাটা রয়েছে যে আল্লা সুবাহনাহতালা রমজান মাসে যে বরকত রেখেছে এবং এটা আমাদের জন্য কিভাবে কল্যাণকর হবে আল্লা সুবাহানাহতা কী কী ব্যবস্থা করেছেন তার ডিটেলস বা বিস্তারিত আলোচনা হবে রমজান মাসের বৈশিষ্ট্যটা সম্পর্কে যখন আপনি রমজান মাসের বৈশিষ্ট্যটা জানতে পারবেন যে রমজান মাসের কি কী বৈশিষ্ট্য রয়েছে এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা দিক মর্যাদাকর দিক যে আল্লাহ সুবাহ রমজান মাসকে আমাদের জন্য কত কল্যাণ নিয়ে প্রেরণ করেন বা কত কল্যাণ নিয়ে আমাদের উপরে এই রমজান মাসকে আল্লাহ সুবানাহ আতলা এনে থাকেন বরকতের একটা দিক আপনি ওই হাদিসটার মধ্যে পাবেন তাতে কি আছে হাদিসের পুরো অংশটা আমি আপনার কাছে পেশ করি তা হলো আনাবি হরাই রাত আল্লাহ তালুকালা কালা রসুল্লাহি সালু সাল্লাম আতা কুম রান শাহরুল মবার ফরাহু আজ্জাল আলাইকুম তুফতাহ আবু আবু সামাই ও ফিরি আবু আবুল জন্না কুফি হে আবু আবুল জাহিম অতুফি হে মারাদু শিন লিফি হেলা আলফি শাহার মান হরিমা খাই রাহা ফক হরিম এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট যেমনটি বলেছিলাম এই হাদিসটি আপনি মুসাদে আহমদে পাবেন সাত হাজার একশো আটচল্লিশে আপনি হাদিসটি নাসাইতে পাবেন হাদিসের নাম্বার হচ্ছে দুই হাজার একশো ছয় হাদিসটি তারগিব ও তারহেবের মধ্যে পাবেন নয়শো নিরানব্বইতে পাবেন হাদিসটি আপনি মিশকাতেও পাবেন হাদিস নাম্বার হচ্ছে এক হাজার নয়শো বাষট্টি তাহকিক যে মিশকাত রয়েছে এক হাজার নয়শো বাষট্টিতে আপনি পাবেন সাত নম্বর অধ্যায় এই হাদিসটির মধ্যে কয়েকটি মর্যাদাকর দিক রয়েছে আমরা শেষের দুইটা দিক নিয়ে আলোচনা করব। ওটা আমাদের বরকতের সাথে রিলেটেড রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলছেন যে রমজান মাস বরকত নিয়ে আমাদের কাছে এসেছে বরকত হয়ে এসেছে কি হয় এই মাসে আল্লাহ আল্লা সুবহানাহাতালা আমাদের উপরে ইবাদতকে ফরজ করেছেন সিয়াম কী বলেছেন ফরাদ আল্লাহ আজাল্লা আলাইকুম সিয়ামাহম এই মাসে আল্লা সুবাহানাহ আতলা সিয়াম ফরজ করেছেন তার মানে যে কোনো ইবাদত ফরজ ইবাদতগুলো আমাদের জন্য বড় কল্যাণ বয়ে নিয়ে আসে ইনশাল আজিজ এই সিয়াম সম্পর্কে আমরা সিয়ামের পর্বে আলোচনা করব তারপরে রয়েছে যে তুফতা হফিহে আবুয়া আবুল আবু আবুসামা এই বর্ণনাতে আকাশগুলোর কথা রয়েছে প্রত্যেকটা আকাশের দরজা খুলে দেওয়া হয় অন্য বর্ণনা রয়েছে তুফতা হফি হে আবুল জান্না জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় মূলত আকাশের উপরেই জান্নাত রয়েছে স্তরগুলো তোগ কুফিহে আবু আবুল জাহিম এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় ও হে মারাদাত শেয়াতিন এই অংশ থেকে নিয়ে আমরা আলোচনা করব। এটা আমাদের বরকতের সাথে রিলেটেড যে কিভাবে আমরা কল্যাণ প্রাপ্ত হব এই রমজান মাসে আল্লা সুবাহান তালা আমাদেরকে কল্যাণকামী বা আমাদেরকে মর্যাদাবান করার জন্যে অগ্রগামীদের অন্তর্ভুক্ত করার জন্যে আমাদের সবচেয়ে বড় শত্রু যেটা শয়তান আল্লা সুবাহান হুয়াতালা তার দয়ায় এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় আরেকটি জুমলা রয়েছে তাতে রয়েছে কি লিল্লা হিফি হে লাতুন হাই রম্মিন আল এই মাসে এমন একটা রাত রয়েছে আল্লা হওয়া তালার পক্ষ থেকে বা আল্লাহর জন্যে এমন একটা রাত রয়েছে যে রাতটি এক হাজার মাস থেকেও শ্রেষ্ঠ এটা কোরআনের কথা কোরআানে আছে ইনশা আল্লাহিজ লাতুল কদরের বৈশিষ্ট্য নিয়ে আমরা যখন আলোচনা করবো এই অংশ নিয়ে আলোচনা করবে যে কতটা বরকত রাখা হয়েছে এই একটি রাতে তো ভানা সুবাহানাহুয়া তালা আমাদের এই কল্যাণের জন্যে এই রমজান মাসটিকে বরকতময় করার জন্যে শয়তান কেশৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন এবং এমন এমন দিন ক্ষণ রেখেছে যেটা আমাদের ইমান এবং আমল বৃদ্ধি করে দেবে ইমান এবং আমল বৃদ্ধি করে দেবে এই হাদিসের মধ্যে বরকতটা কিভাবে আপনি লক্ষ্য করবেন বা বরকত পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কী করেছে সর্বপ্রথম যেই জিনিসটি আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আমাদের প্রধান শত্রু এ আমাদের জানমালের ক্ষতি করে শুধু আমাদের জানি ক্ষতি করে না সবচেয়ে ক্ষতি যেই জিনিসটিতে করে সেটা হচ্ছে আমাদের ইমান এবং আমলে আসার মাধ্যমে আমাদের ইমান নষ্ট করে বরং আল্লাহ কোরআনের একাধিক আয়াতে বলেছে যে এ তোমাদেরকে ফাহেসা কাজের আদেশ করে যেমন একটি আয়াত আপনি পাবেন যেটা বাকারা দুই নম্বর সুরার একশো উনসত্তরে রয়েছে সম্ভবত ওয়ান সিক্স নাইন তাতে আল্লাহ বলছেন সে তোমাদেরকে ফাহেসা কাজের আদেশ করে এম রুকুম বেসু ইন ও ফাহাঈ সে তোমাদেরকে খারাপ কাজের আদেশ করে ফাহেসা কাজের আদেশ করে ও আন্তু আল্লাহন এবং তোমরা আল্লাহ সুবানাহ সম্পর্কে এমন কথা বলো যেটা তোমরা জানো না এই কথাগুলোর উদ্রেক এই শয়তান তৈরি করে এবং এই শয়তান সবথেকে বেশি যে জিনিসটাতে ক্ষতি করে সেটা আমাদেরকে আল্লা সুবানাহ আতলার পথে আল্লাহর পথে অগ্রগামী হতে আল্লাহমুখী হতে আমাদেরকে বাধা প্রদান করে আর এটা মূলত তার প্রথম এই সৃষ্টির মানে আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে পা রাখার আগেই সে আল্লাহ আল্লা তালার কাছে স্বরূপ বা আল্লাহ তালার কাছ থেকে অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ হয়ে এই জমিনে এসেছে যেহেতু মানুষের কারণে এই গুমরা হয়েছে মানুষ মানুষকে সেজদা করতে বলা হয়েছিল আদম আলিহিসালামকে সে না করার কারণে সে লাঞ্ছিত হয়েছে পরীক্ষাতে সে ফেল করেছে যার ফলে সে পরীক্ষিত হয়ে লাঞ্ছিত হয়েছে ওই দিন থেকে সে মানুষের ক্ষতি করার প্লান করে নিয়েছে বা অঙ্গীকারবদ্ধ হয়েছে আল্লাহ তাকে সে সুযোগ দিয়েছে সে সুযোগটাকে সে কাজে লাগাচ্ছে এবং সে ওয়াদা করেছে তার কথাগুলো মানে শয়তানের কথাগুলো কোরআনের বিভিন্ন আয়াতে আপনি পাবেন আজকের বক্তব্যের সাথে যেই যেই জুমলাটুকু আমার একান্ত জরুরি প্রয়োজন সেটা হচ্ছে আপনি পাবেন সুরা আরাফ সাত নম্বর সুরার ষোলো এবং সতেরো নম্বর আয়াতটি আপনি পড়েন তাতে এই শয়তান আল্লাহ সুবানাহোয়া তালার কাছে যে কথাগুলোর মাধ্যমে অঙ্গীকার করেছিল যে প্লান তার এই কথাটা ওখানে উল্লেখ করা হয়েছে সে বলেছিল

যার মাধ্যমে আপনি আমাকে গুমরাহ করেছেন যার কারণে কালাফা বিমা আগাই তানি লাহুম সেরা সেরা মুস্তাকিম সে বলেছিল সেরা মুস্তাকিম যার মাধ্যমে আমি গুমরা হয়েছি বা যার কারণে আপনি আমাকে গুমরাহ করলেন লাপ উদান্নাহ আমি তাদের জন্যে আপনার পথে উৎপেতে থাকবো সুম্মা লাহিম ওমিন খালফিহিম ও আন আইমা আন শামা এলিহিম ওয়ালা তাজিদু আকসার হম শাহিন এবং আমি তাদের সামনের দিক থেকে আসব আমি তাদের পেছন দিক থেকে আসব তার ডান দিক থেকে আসব এবং তার বা দিক থেকে আসব এবং যার ফলে আপনি তাদের অধিকাংশদেরকে আপনার শুকুরগুজার বান্দা কৃতজ্ঞ বান্দা পাবেন না তারা অধিকাংশ মানুষ আপনার না না নাশকরি করবে মানে আপনার সুক্রিয় আদায় করবে না সুহান আল্লাহ তার চ্যালেঞ্জ সে পুরো করে কিভাবে পুরো করছে এটা আপনি বাস্তবিক দেখতে পাচ্ছে এই আয়তের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে ঘুরিয়ে ফিরে বিভিন্ন অ্যাঙ্গেলে এর তফসিল করা যাবে তার মধ্যে একটা হচ্ছে কেউ কেউ বলেছেন যে সে সামনের দিক থেকে বলেছে পেছনের দিক থেকে বলেছে ডান দিক বলেছে বাঁ দিক বলেছে উপর দিক থেকে বলেনি তা আলহামদুলিল্লাহ এটা মুসলিমদের জন্য একটা বড় ব্যাপার মুমিনদের জন্যে যেহেতু উপর দিকে এই জন্যে বলেনি কারণ উপরে আমাদের প্রতিপালক রয়েছে অতএব কেউ যদি উপরওয়ালার উপরে ভরসা রাখে বিশ্বাস রাখে তাহলে শয়তান তার কোনো কিছু ক্ষতি করতে পারবে না এক তো উপর থেকে ও আসতেও পারবে না ওপরন্ত ওপরওয়ালা যদি আমাদেরকে সাথ দেয় আমরা যদি তার বান্দা হই তাহলে এই শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ওই কথাটা আলাহ সুবান আহমদাল বনিস রাইলে বলেছেন আল্লাহ সব আহমতাল্লাহ কথাটাকে এভাবে বলেছেন তিনি বলছেন তিনি বলেছিলেন ইন্না ইবাদি আল্লাহ সুবাহ বলছেন ইন্না ইবাদি লাই সালাকা লাই সালাকা আলাই হিম সুলতান ও কফা বেরব্বিকা ও তার মানে আল্লাহ সুবাহ তালার বান্দা যারা হবে শয়তান তাদের কোনোই ক্ষতি করতে পারবে না আলহামদুলিল্লাহ অতএব আমাদেরকে আল্লাহর বান্দা হতে হবে তাহলে আমরা এই শয়তান থেকে বাঁচতে পারবো তো কথা হচ্ছে যে এই শয়তান আমাদের ক্ষতি করার জন্যে আল্লাহ সুবানা হুয়া তালার কাছ থেকে ওয়াদাবদ্ধ প্রতিজ্ঞাই ও করছে যেই জুমলাটা এই আয়াতের মধ্যে রয়েছে শয়তান যে কথাটা বলেছিল যে আপনি অধিকাংশদেরকে শুকুর গুজার বান্দা পাবেন না রমজান মাসের যে বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ ভাহানা হুয়া তালা যে আমাদের উপরে রমজানকে সহজভাবে পেশ করেছেন যে আমরা যারা অসুস্থ হই তাদের জন্যে ওই অবস্থাতে সিয়াম মাফ পরবর্তী তারা আদায় করে নেবে যারা সফরে যাবে ওই অবস্থায় তারা মাফ পরবর্তীতে এসে তারা রেখে নেবে তারপর আল্লাহ সুবানাহ আতালা আরও কিছু এহসানের কথা বলেছেন বলার পর আল্লাহ বলছেন ইউরিদ উল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদ বিকুমুল উসরা অলি তুক মিলুল ইদ্দাতা অলি তু কব্বির আলা মা হাদা কুম ওয়ালা আল্লাহ কুম তস্করুন আল্লাহ সুবাহানাহ তালা তিনি এইভাবে ভেঙে দিয়ে বলছেন যাতে করে তোমরা আল্লা তালার তকবির পাঠ করতে পারো তার প্রশংসা মহিমা বরত্ব ঘোষণা করতে পারো হেদায়েতের কারণে যা আল্লাহ তোমাদেরকে হেদায়েত করেছে ওলা আল্লাহ কুমতা করুন এবং যাতে করে তোমরা আল্লাহ তালার শুক্রিয়া মানে শুক্রগুজার বান্দা হতে পারো তার মানে শায়তানা আমাদেরকে শুক্রগুজার বান্দা হতে দেবে না এটা তার প্রতিজ্ঞা আর আল্লাহ বলছেন যে তোমরা যেইভাবে আল্লাহর শুকরগুজার গুজার বান্দা হতে পারবে আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহনাহতালা রমজান মাসের এই বিধানগুলোকে কেন্দ্র করে আমাদেরকে বলেছে যাতে করে তোমরা শুকরগুজার বান্দা হতে পারো সোবহান আল্লাহ এই জন্য আল্লাহর একটা অনুগ্রহ হচ্ছে যাতে করে এই মাসের বরকত থেকে আমরা মাহরুব না হই তাই আল্লাহ সুবাহানাহত শয়তানকে বন্দি অবস্থায় রেখেছে যাতে করে আমরা আল্লাহ সুবাহানাহ আতলা আল্লাহমুখী হতে পারি এবং খুব সহজেই যেন আমরা তার নৈকট্য হাসিল করতে পারি আল্লাহ সোবহানাহ আতলা এইভাবে বিভিন্নভাবে আমাদেরকে বরকতের ব্যবস্থা করেছেন এটা ছিল বরকতের একটা দিক যে বরকতের পথে সবচেয়ে বেশি মানে অকল্যাণকর যেই পথ অকল্যাণকর যেই বিষয়টা ছিল ওটাকে আল্লাহ সবতলা অফ করে দিয়েছেন তার মানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছে যাতে করে আল্লাহর কোনো বান্দাকে সে গুমরাহ করতে না পারে এখন কোনো ব্যক্তি যদি নিজে থেকে গুমরা হয় তাহলে তখন শয়তানের দোষ দিলে আর কোনো কাজ হবে না তো আল্লা সোবানহুয়াতালা এইভাবে তিনি আমাদের ইমান এবং আমলে বরকত হাসিল করার জন্য আল্লাহ সুবানাহত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে থাকে এটা ছিল একটা দিক পরোক্ষভাবে এবার আসুন প্রকাশ্যভাবে যে বরকতটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আমাদের আমলে এবং রমজান মাসের সময়গুলোতে তো এবার আসুন যে রমজান মাসের সময়গুলোতে এবং কৃতকর্মের মধ্যে কতটা বরকত রাখা হয়েছে এই মর্মে বেশ কিছু দলিল রয়েছে তবে এটা যে একটা কথা আপনাকে বলি অন্যদের থেকে সালাফদের এবং আমরা যাদের কাছ থেকে শিক্ষা নিই তাদের মানহাজের যে বড় একটা পার্থক্য রয়েছে তা হলো এই যে আমরা যা কিতাবে যাই লিখা আছে তাই বর্ণনা করি না আমাদের শিক্ষকরা আমাদেরকে তা শেখায় না এই মর্মে আপনাকে আপনার জ্ঞানার্থ জ্ঞাতার্থে জানিয়ে দিই রমজান মাস এবং অন্যান্য যে কোনো ইবাদত সম্পর্কে আমাদের সমাজে যে বাড়াবাড়ি করা হয় তা মূলত বিভিন্ন দুর্বল এবং জাল হাদিসকে কেন্দ্র করে তারা এমন এমন হাদিস পেশ করে যেগুলো সম্পর্কে কোনো তাহাকিক নেই বরং তাহাকিক তারা গ্রহণই করে না হাদিসের কিতাবে কোনো একটা উক্তি পেলেই তারা তাদের পছন্দ মতো উক্তিগুলো আপনাদের কাছে পেশ করে যেমন রমজানের রমজান মাসের বরকতকে বোঝাতে গিয়ে আমাদের সমাজে বেশ কিছু হাদিস প্রচলন রয়েছে তার মধ্যে একটা প্রসিদ্ধ হাদিস আপনি প্রায় মসজিদের ইমামকে দেখবেন খুদ্বা দিতে বা বয়ান করতে টিভিতে হয়তো আপনি শুনতে পাবেন তাদের মধ্য থেকে কেউ না কেউ হাদিসগুলো বর্ণনা করছে এবং অহরহ তাদের মধ্যে রয়েছে হাদিসটা একটা প্রসিদ্ধ হাদিস মূল যেই কিতাব থেকে তারা গ্রহণ করে সেটা হচ্ছে ইমাম তাবরিজি তিনি তার লিখিত কিতাব যেটা মিসকাত রয়েছে তাতে তিনি উল্লেখ করেছেন এটা আপনি সাত নম্বর পর্বে পাবেন হাদিসটা হচ্ছে এক হাজার এক হাজার নয়শো পঁয়ষট্টিতে পাবেন এক হাজার নয়শো পঁয়ষট্টিতে মিশকাতে পাবেন তাহাকীকৃত যে মিশকাত উঠতে তিনি মূলত হাদিসটাকে গ্রহণ করেছেন ইমাম বাইহাকি থেকে ইমাম বাইহাকির হাকির একাধিক কিতাব রয়েছে হাদিসটা কি আপনি তাতে পাবেন একটা লম্বা হাদিস রয়েছে তার মধ্যে একটা জুমলা হচ্ছে এই যে রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয় রমজান মাস এর বৈশিষ্ট্য সম্পর্কে মান তাকা ফিহে হাসলাতা হাসলাতিন

নৈকট্য হাসিল করতে চায় যে কোনো একটা ভালো কাজ করে খাসলাতিম খাসলাতিম মিনাল খায়ের মানে কল্যাণকর কাজের যে কোনো একটা ভালো কাজ যদি করে তাহলে সে তার মর্যাদাটা কি কানা কামান আদা দাতান ফিমা সেওয়া তার মানে সে যেন অন্য মাসের একটা ফরজ ইবাদত করলে যতটা নিকি পাবে বা যতটা মর্যাদা হবে সে তত মর্যাদায় পৌঁছে গেল ওমান আদা ফি হে দাতান আর রমজান মাসে যদি কোনো একটা ফরজ ইবাদত কেউ করে যেমন রমজান মাসের ফরজ ইবাদত কি পাচক তো সালাদ ফরজ ইবাদত হচ্ছে আপনার সিয়াম রাখা ফরজ ইবাদতগুলো হচ্ছে বাপমা বা অধীনস্থদের যার দায়িত্ব আপনার উপর ফরজ সেগুলোকে মেনটেন করা অন্যান্য বেশ কিছু ফরজগুলো রয়েছে তার মানে এই ফরজগুলো যদি কেউ আদায় করে তাহলে তার মর্যাদা কী কানা কামান রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে যদি কেউ সত্তরটা ফরজ ইবাদত করে যত মর্যাদায় পৌঁছে যত নেকি অর্জন করে তাহলে রমজান মাসের একটা ফরজে সে অতটা নেকে পেয়ে গেল এই হাদিসটা খুব মশহর মানে খুব ব্যাপক হারে প্রচার হয় বাংলার সমাজে এমন কোনো বক্তা নেই বাংলার হুজুরদের মধ্যে যারা হয়তো এই হাদিস পেশ করে না কিন্তু আমাদের যারা আলেম আলহামদুলিল্লাহ তারাও বাংলারই হুজুর কিন্তু তারা আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসকে যেভাবে রিচার্জ করে বা গবেষণা করে তারা দেখতে পায় যে হাদিসের মধ্যে ত্রুটিটা কোথায় আছে এই হাদিসটা আমি আপনাকে প্রথম নাম্বারিংগুলো বলি যেমনটা বললাম ইমাম তাবরিজি তিনি মিশকাতে উল্লেখ করেছেন এক হাজার নয়শো পঁয়ষট্টিতে আপনি পাবেন তিনি মূলত বাই হাকি থেকে নিয়েছে আমরা মূল কিতাবে পেলে আর ওই নিচেরগুলোকে কোট করার প্রয়োজন বোধ করি না কিন্তু অধিকাংশ মানুষের কাছে যেহেতু মিশকাত রয়েছে আপনি তাতে পাবেন ইমাম বাই হাকি রাহমাহুল্লার অনেকগুলো কিতাব আছে তার মধ্যে একটা হচ্ছে শোহ ইমান এই শোহাবুল ইমানের মধ্যে মক্তবা শ্যামলা থেকে যেটা দেখলাম তাতে তিন হাজার তিনশো ছত্রিশও রয়েছে মানে ত্রিপল থ্রি সিক্স ওই নাম্বারে গিয়ে আপনি হাদিসটা পাবেন এবং ইমাম বাই হাকি রাহমুল্লার আরেকটা কিতাব আছে ফদায়েলুল আউকাত তাতে আপনি সাঁত্রিশ নাম্বারে পাবেন এবং ওই হাদিসটাই আপনি তফসিরুল তফসিরে বগিতে পাবেন এবং ওই হাদিসটা এমনিও হোজাইমতো এসেছে ওয়ান এইট সেভেন মানে এক হাজার এক হাজার আটশো নম্বরে এবং এই হাদিসটা তারগিবা তাহিবের মধ্যে ইমাম মুন্জির তার কিতাব এনেছেন ইমাম নাসরুদ্দিন আলবানির যে তাহাকিক করা তার্গিবা তারহিব রয়েছে তাতে আপনি পাঁচশো তাতে আপনি পাঁচশো একাশিতে পাবেন এবং সাহে এবং সিলসিলাতুল হাদিস আয়েফা যেখানে তাহাকিক করা হাদিসগুলো রয়েছে নাসরুদ্দিন আলবাণী রাহমাউল্লার তাতে আপনি আটশো একাত্তরে পাবেন এই জায়গাতে আটশো একাত্তরে তিনি এই হাদিসের হুকুম লাগিয়েছেন মুনকার বাকি অন্যান্যরা বলেছেন দুর্বল মানে গ্রহণযোগ্য নয় আর তিনি বলেছেন এটা মুনকার গ্রহণ তো করাই যাবে না বরং এটা সহি হাদিসের খেলাফ পড়ে যাচ্ছে তার মানে এটা কোনো অবস্থাতে গ্রহণ করা যাবে না বিশ্বাস করা যাবে না এই হাদিস এবং এই হাদিসটা আপনি আর কোথায় পাবেন দাইফ আর তার হেবেন্দু বলেছিলাম কত পাঁচশো উনানব্বই ফাইভ এইট নাইন এবং এটা আপনি একটা সৌদি আরবের যে ফতোয়া রয়েছে ফতোয়া কাতাল ইসলাম তাতে আপনি পাবেন টু ফাইভ আমি আবার বলছি পঁচিশ হাজার সাতশো তেহাত্তর নম্বরে পাবেন তাতে এই হাদিসের হুকুম সম্পর্কে আলোচনা করা হয়েছে কেন এটা দুর্বল কেন মুনকার আপনি ওই বড়োদের কিতাব তাহকিক যে করা হয়েছে এটা অনেক লম্বা চড়া কথা ওটা আমার মতো ব্যক্তিযোগ্যতা রাখে না পেশ করার আপনারা তা থেকে দেখে নেবেন তাহলে এই হাদিসগুলো আমাদের সমাজে খুব ব্যাপক হারে কথা তো চমৎকার লাগছে শুনতে খুব ভালো লাগে আল্লাহ মানে রমজান মাসের একটা ফরজ অন্য মাসের সত্তর ফরজের সমান মানে কথা তো খুব চমৎকার কিন্তু হাদিস সহি নয় আর আমরা এগুলোর উপরে ভীত করি না সাধারণত এই মর্মে যতগুলো জৈফ হাদিস আছে লাজিজ ওটা একটা আরেকটা পর্বে আমরা আলোচনা করব যেটা আজকে লম্বা হয়ে যাবে ওই পর্বে ইনশাল্লাহ বাকিগুলো আলোচনা করা হবে তো আমাদের দুর্বল হাদিসের প্রয়োজন নেই কেননা এই মর্মে যথেষ্ট সহি হাদিস রয়েছে আসুন সই হাদিসগুলো যে বর্ণনাতে রয়েছে তার মধ্যে থেকে দুই একটা আমি আপনার কাছে কুট করি যে রমজান মাসের ইবাদতগুলোতে এবং রমজান মাসের সময়ে কতটা বরকত রয়েছে প্রথমে আসুন সিয়াম সম্পর্কে তার আগে একটা চমৎকার একটা দিক রয়েছে অধিকাংশ মুসলিমরা আমরা হয়তো ভুলে জানি না এবং যারাই জানি তারা হয়তো ভুলে গেছে কারণ আপনি কোনো বক্তব্যের মধ্যে এই পয়েন্টটা হয়তো মনে হচ্ছে যে উল্লেখ হয়নি বা কেউ করেনি সেটা হচ্ছে এই এ রমজান মাস এটা এমন একটা বরকতপূর্ণ মাস যে আল্লাহ সুবাহানাহ আতলা রমজান মাসের শুধু ইবাদতেই বরকত রেখেছে তা নয় বরং রমজান মাসের মানে ইবাদত বলতে যেগুলো সালাদ সিয়াম এই সমস্ত ইবাদত এগুলোতেই বরকত রেখেছে তা নয় বরং যুদ্ধ জিহাদ এই জিহাদের মধ্যে আল্লা সুবানাহুয়া তালা মানে যদি কোনো কাফেরদের সাথে মুসলিমদের লড়াই হয় রমজান মাসে ইনশা আজিজ আল্লাহর ফজল এবং অনুগ্রহে হয় আল্লাহ আতালা চাইলে মুসলিমরাই জয়ী হবে অন্য অন্য মাসে আল্লাহ চাইলে জয়ী হবে কিন্তু আল্লাহ সুভানা হুয়া তালার অনুগ্রহটা মুসলিমদের উপরে হবে এর দলিল পাওয়া যায় কেননা আপনি জেনে নেন অনেক যুদ্ধ হয়েছে রাসুল্লাহ সাল্লাম গাজোয়া যেটাকে বলা হয় রাসুল সাল্লাম নিজে কমান্ড কমান্ড নিয়েছিলেন রাসুল সাল্লাম নিজে সাহাবিদের কিনে অনেক যুদ্ধ করেছে তার মধ্য থেকে রমজান মাসে রাসুলল্লা সাল্লি সাল্লাম তিনি তার লাইফে দুইবার যুদ্ধ করেছে দুইটা যুদ্ধ রমজান মাসে হয়েছে এর বর্ণনা পাওয়া যায় শহীদ সূত্রে হাদিসটা রয়েছে মুসাদে আহমদ আপনি মুসলাম আহমদের মধ্যে আপনি একশো চব্বিশে পাবেন একটা হাদিস এবং একটা হাদিস আপনি পাবেন পঁচিশশো মানে দুই হাজার পাঁচশোতে একশো চব্বিশ নম্বর হাদিস যেটা এটা উমর আব্দুল খতাব রাদে আল্লাহ তালু থেকে তিনি বলছেন আলাইহি নামা আরজা তাইনে ফিসাহারে রামাদান দুইটা রাসুল সাথে আমরা অনেক যুদ্ধ করেছি তাহলে দুইটা যুদ্ধ আমরা রমজান মাসে করেছি একটা হচ্ছে ইউমা বদরিন ও ইয়ৌমাল ফাতেহ ফতে আফতারনা ফেহিমা এবং তিনি বলছেন আমরা দুই দিনই ওই দুই অবস্থাতেই আমরা সিয়াম ছেড়ে দিয়েছিলাম তার মানে রমজান মাসে আমরা যুদ্ধে অংশ নিয়েছিলাম বদরে এবং ফাতেহ মাক্কাতে মাক্কা বিজয়ের দিন তখন তারা সিয়ামের সময় ছিল মানে রমজান মাস ছিল এবং উমর রাদে আল্লাহ তালা বলছেন আফতারানা ফেহিমা আমরা তাতে ইফতার করেছিলাম এই হাদিসটা আপনি মুস মুসাদে আহমদে পাবেন একশো চব্বিশে শেখ যিনি শোয়াইব আল আরনাউ তিনি তার তাহাকিকে বলেছেন কউই এই হাদিসটা হচ্ছে সনদ হচ্ছে অত্যন্ত শক্তিশালী মানে অনেক মজবুত একটা সনদ এটাতে কোনো ত্রুটি নেই আলহামদুলিল্লাহ তাহলে এই হাদিস থেকে জানা যায় যে বদরের যুদ্ধ এবং মক্কা বিজয় হয়েছিল আলহামদুলিল্লাহ এই রমজান মাসি মুসলিমদের বেশ কিছু যুদ্ধে আরও জয়ী হয়েছে কিন্তু তাতে ক্ষয়ক্ষতি হয়েছে আপনি যেহেতু জানেন ইতিহাস যদি জানা থাকে যে বদরের যুদ্ধে মাত্র কয়েকজন সাহাবি শহীদ হয়েছিলেন আর মক্কা বিজয়ের দিন মুসলিমদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ তাহলে এই রমজান মাস মুসলিমদের যুদ্ধে এতটা বরকত রয়েছে মুসলিমদের কর্মে আল্লাহ সব এতটা বরকত রেখেছে যে হাদিসটা দুইশো দুই হাজার পাঁচশত রয়েছে ওটা আব্দুল ইবনে আব্বাস তালা আনহুমা থেকে তিনি বলছেন কানুল ফুফি সালা আশরতা খালাতমিন রামাদান ক্যানাল ফথি সালা আশরত খালাতমিন রামাদান মক্কা বিজয় হয়েছিল তেরো রমজানের পরে তার মানে ইতিহাসের কিতাব আপনি জাদুল মাদ বা অন্যান্য ইতিহাসের যে কিতাব রয়েছে ইতিহাস সম্পর্কে অতটা আমি জ্ঞান রাখি না তবে যতটা আমি পেলাম কেউ কেউ উক্তি করেছে যে আপনার তেরো রমজানের পরে রাসুলসলাম মক্কা মক্কা মদিনা ছেড়েছে বা দশে দশ রমজানে ছেড়েছে কিন্তু সঠিক তথ্য এই হাদিস্থের ভিত্তিতে যেটা জানা যায় যে রাসোরল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মক্কা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দুই রমজানে অথবা তৃতীয় রমজানে বেরিয়েছিলেন এবং মক্কায় তিনি পৌঁছেছেন তেরো রমজানের পরে এই তেরো রমজানের পরে গিয়ে আপনার মক্কা বিজয়ী হয়েছে আরেকটা বর্ণনা আপনি এটাও পাবেন যে রমজানের দশ দিন বাকি থাকতে মানে উসরুল আওয়াখের মানে তিরিশ দিন মানে তিরিশ দিনের মধ্যে শেষের দশ দিন বাকি থাকতেই মক্কা বিজয়ী হয়েছিল তার মানে তেরো রমজানের পরে আর বিশ রমজানের আগে তার মানে একটা বর্ণনা আপনি পাবেন যে সতেরো রমজান সতেরো থেকে বিশ এর মধ্যে এ মক্কা বিজয় হয়েছিল সেটা রমজান মাসে তা আল্লা সুবাহান তালা মুসলিমদের কর্মের মধ্যে এতটা বরকত রেখেছে এবার আসুন যে আপনার বাহ্যিক ইবাদত যেগুলো সিয়াম কেয়াম তাতে কতটা বরকত রয়েছে এ সম্পর্কে অনেক কথা রয়েছে আমরা দু একটা কথা শুধু আপনার কাছে এখানে কোট করব। প্রথমে আসুন সিয়াম সম্পর্কে যেহেতু বলেছিলাম সিয়াম সম্পর্কে আপনাকে বলবো এই 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 কথাটুকু হয়তো আপনার অন্তরে যদি জায়গা করে নেয় হতে পারে আপনি আলহামদুলিল্লাহ সিয়ামের প্রতি আরও বেশি যত্নবান হবেন ক্যামের প্রতি আরও বেশি যত্নবান হবেন আপনি হয়তো তখন আর প্রশ্ন করা লাগবে না যে আপনি কতটা মানে উত্তমভাবে সিয়াম পালন করবেন আপনি কতটা সুন্দর করে কত রাকাত আপনি তারাবি মানে ক্যামলাইল করবেন হতে পারে আজিজ এটা আরও কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই কেননা আপনার এটা হচ্ছে কল্যাণকর মৌসুম এই মৌসুমে আপনি যত বেশি কল্যাণ হাসিল করতে পারবেন এই জন্যেই কিন্তু রমজান মাসকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে তো সিয়াম সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো রয়েছে আপনারা হয়তো অনেক কথা জানেন কারণ কিছুক্ষণ আগেও এক ভাই প্রশ্ন করে বলছে যে ভাই সিয়াম সম্পর্কে শুনতে শুনতে আর ভালো লাগে না নতুন কোনো বিষয় বা কিছু শুভানাল্লা গুরুত্বপূর্ণ কথা আমি বললাম যে যখন যেই বিষয়টা আসবে মুসলিমদের কাছে ওটা নিয়েই কথা বলা উচিত তবে আমি চেষ্টা করি আমার কথাগুলো মানে সচরাচর একই রকম যেন না হয় এই জন্য আমি বরকতের বিষয়টা বেছে নিয়েছি যাতে করে আমি আমার মতো করে ব্যক্ত করি এখানে একটা কথা বলে দিই আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর কথা আমাদের বড় শেখরাব যারা আছেন তারা সবাই তাদের তাদের মতো করে খুব জ্ঞান গৌরবভাবে আপনাদের কাছে পেশ করে থাকে আমাদেরকে আমরা তাদের প্রতিনিয়ত তাদের বক্তব্যগুলো শুনছি তবে আল্লাহ সব হানাহা তালা আমাকে যেহেতু ব্যবস্থা করে দিয়েছে আমার এই রেকর্ড করার মতো বা আমাকে স্টাডি করার তৌফিক আল্লাহ দিয়েছে আমি সময় এখানে শেখদের মাধ্যমে যা শিখতে পারি ওটা আমি আপনাদের কাছে শেয়ার করি আর আমার একটা মানে মেজাজ বা ব্যক্তিগত একটা চিন্তাধারা রয়েছে কারণ প্রত্যেকেই তার নিজের উপস্থাপনাটা পেশ করে থাকে যেভাবে সে বোঝে বা যেমনটা সে ফিল করে আমি আমার বক্তব্যে ঠিক ওই কথাগুলোই আমি আমার মতো করে পেশ করি যাতে করে হতে পারে আপনার জন্য নতুন কোনো খোরাক হয়ে যাবে বা আমার মতো মেন্টালিটি যারা তারা হয়তো অ্যাকসেপ্ট করবে এ উদ্দেশ্যে কিন্তু ফতুয়ার ব্যাপার যখন হবে অবশ্যই জেনে নেন কারো বক্তব্য ভালো লাগলেই শুধু শুনতে হবে না আপনাকে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তির কথা শুনতে হবে যদি আপনি হক পেতে চান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন তো সে সম্পর্কে কেয়াম সম্পর্কে এই কথাগুলো আপনি অনেক শুনেছেন কিন্তু আমি একটা ভিঙ্গ ভিন্ন অ্যাঙ্গেলে আমি আপনাকে বরকতটা দেখাই যে রমজান মাসের সিয়ামের বরকতটা কি। সিয়াম শুধু রমজান মাসে পালন করা হয় না রমজান ছাড়াও মুসলিমরা প্রায় দিন সিয়াম পালন করে থাকে আরাফার সিয়াম পালন করে থাকে আশুরাতে সিয়াম পালন করে থাকে এবং যারা আলহামদুলিল্লাহ সুন্নার উপরে আছে তারা আইএমএ চাঁদের তেরো চোদ্দ পনেরো তারিখের এই তিনটা সিয়াম রেখে থাকে এবং যারা আলহামদুলিল্লাহ অগ্রগামী তারা রাসোরামের সুন্নাতকে অনুসরণ করে তারা সোমবার বৃহস্পতিবারও সিয়াম রেখে থাকে আর অন্যান্যরা যারা যখন সময় পায় তখনই সিয়াম রাখে এই সিয়াম অন্যান্য দিনে রাখে রাখা এবং আপনার রমজান মাসে রাখার বরকতটা কি ডিফারেন্সটা কি ওটা আমি আপনাকে এইভাবে দেখাতে চাই একটা সময় অন্য সময়ের চেয়ে যে গুরুত্বপূর্ণ হয় বা বরকতপূর্ণ হয় তার বৈশিষ্ট্যপূর্ণ হয় তার একটা হচ্ছে এই যে সাধারণ দিন থেকে মোহরমের দিনটা শ্রেষ্ঠ তাতে কি আছে আন আবি কাতাদা আল আনসারে তিনি বলছেন সোয়েল্লা রসুল্লাহ সাল্লাম সৌম আৌম সৌম এ আসুরা রাসুসলামকে আশুরার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে ফকা আল্লাহ রসুল্লাহ সাল্লাম ইউক ফিরু সানাত আল যে কেউ যদি আশুরা মানে মোহরমের দশ তারিখের সিয়াম পালন করে তাহলে এই সিয়ামের বরকত হচ্ছে তার ফজিলত হচ্ছে তার অতীতের এক বছরের গুণাকে মিটিয়ে দেবে ইমাম মুসলিম এই হাদিসটাকে তিনি তার সিয়াম চোদ্দো নম্বর পর্বে উল্লেখ করেছেন হাদিস হচ্ছে আপনার ছাব্বিশ সাঁত্রিশ যেটা আপনি বাংলা অ্যাপসের সাথে এই নাম্বারটা মিল পাবেন ছাব্বিশ সাঁত্রিশ মানে দুই হাজার ছয়শো সাঁত্রিশ নম্বর হাদিস তাতে রাসা বলছেন যে কেউ যদি আশুরার একটা সিয়াম রাখে তার ফজিলত হচ্ছে সে তা অতীতের এক বছরের গুণামাফ মাফ ওই হাদিসের তার পরের অংশে রয়েছে আবি কাতাদা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াওমি আরাফা সিয়ামু ইয়াওমি আরাফা আحتাসিবু আলাল্লাহি আইউ কাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু আমি আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আশা করি কেউ যদি আরাফার দিনের সিয়াম রাখে যেটা হজের সময় নয় তারিখে বা আরাফা যখন মানুষ উপস্থিত হবে সেই সিয়াম যদি কেউ রাখে তাহলে ওই একটা সিয়াম তার অতীতের এক বছরের গুণা এবং আগামী এক বছরের গুণা তার মানে দুই বছরের পাপকে মিটিয়ে দেবে ইউ কাফিরও মানে মিটিয়ে দেবে একেবারে মুছে দেবে এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন ওই একই অধ্যায়ে আপনি পাবেন দুই হাজার ছয়শ ছত্রিশ তার আগের হাদিসটা এবং সাঁত্রিশ নম্বরে যে কথাটা রয়েছে যে জুমলাটা রয়েছে রাসুসলাম বলছেন যে আরাফার দিনের সিয়াম রাখলে কি হবে আরাফার সিয়াম তার অতীতের এবং আগামী এক বছরের গুণাকে মিটিয়ে দেবে এ হাদেশটা মুসলিমে রয়েছে এখন যেই বিষয়টা আমি আপনাকে দেখাতে চাচ্ছি ধরে নেন কোনো ব্যক্তির যদি তার জীবনের পাপকে সে মিটাতে চায় ধরে নেন ষাট বছর তার পাপকে সে মিটাতে চায় যদি সিয়ামের মাধ্যমে সিয়ামের ধারা দ্বারা যদি সেটাকে মিটাতে চায় তাকে কী করতে হবে তাহলে আসরার সিয়ামের মতো তার জীবনে ষাটটা সিয়াম লাগবে ষাট দিন মানে ষাট বছরে তার এটা মিটে যাবে সে সময় যদি সে পায় কারণ প্রত্যেক চাইলেই সে প্রতিদিন সে মোহরমের সবটা সে পাবে না তাহলে ওটা ওই দিনের বরকত দশে মহরমের বরকত ওটার মাধ্যমে তার এক বছরের গুণা মাফ তাহলে তার ষাট বছর লেগে যাবে তার পাপকে মাফ করতে আর যদি আরাফার সিয়াম দ্বারা সে মিটাতে চায় তাহলে তা কমে ওর অর্ধেকে চলে আসছে মানে তিরিশ বছর লেগে যাবে তার ওই ষাট বছরের পাপকে মিটিয়ে দিতে আর সে সময় খুব অল্প লোকই হয়তো পেয়ে থাকে সুবহান আল্লাহ তাহলে রমজান মাসের সিয়াম আপনি চিন্তা করে দেখেন যে একটা নফল সিয়াম এতটা বরকত রাখে আর ফরজ সিয়ামের মধ্যে আল্লাহ সুবহান আহতলা কতটা বরকত রেখেছে যে যারা সরল্লাহ সাল্লু আসাল্লাম বলছেন প্রত্যেকটা মুসলিমের জন্য এটা সুবর্ণ সুযোগ তিরিশ বছর তার অপেক্ষা করতে হবে না সুবাহান আল্লাহ আল্লাহ সানা হুয়া তালা তিরিশ বছরের তিরিশটা সিয়াম আল্লাহ এক মাসে একসাথে রেখে দিয়েছে যে কোনো ব্যক্তি চাইলে এই তিরিশটা সিয়ামের মাধ্যমে তার অতীতের সমস্ত পাপকে সে মিটিয়ে ফেলতে পারে সুহান আল্লাহ আল্লা হুয়া তালা সেই ব্যবস্থা রেখেছে রাসোরাম থেকে হাদিসটাকে এই ভাষায় কোট করা হয়েছে আবু রাদ আল্লাহ তালু এবং ভিন্ন সাহাবি থেকে এটাকে পাওয়া যায় আপনি বুখারে এবং মুসলিমের উভয় কিতাব এবং সমস্ত কিতাবে এই হাদিসগুলো আছে বুখারিতে আপনি ইমানের অধ্যায় পাবেন ইমাম মুস ইমাম বুখারি রাহেমাহুল্লা তিনি তার দুই নম্বর অধ্যায় যেটা ইমান ইমানের অধ্যায়ে হাদিসটাকে এনেছেন হাদিসটা আপনি আটত্রিশ নম্বরে পেয়ে যাবেন তাতে রাসোসলাম বলছেন মানসামা রামাদানান ইমানন ও এহিতে সাবান গফির আল আহমাতা মিন জাম্বি যেই ব্যক্তি রমজান মাসের ইমানের সাথে সবের আশায় সিয়াম পালন করবে তার অতীতের সব গুণাকে মাফ করে দেওয়া হবে তাহলে সিয়ামের মধ্যে এতটা বরকত রয়েছে ইনশাআল্লাহুল আজিজ সিয়ামের বাকি যেই ফজিলতগুলো রয়েছে সেটা আমরা সিয়ামের বৈশিষ্ট্যতে করব কিন্তু রমজান মাসের বরকতটা আপনি দেখেন অন্য মাসে সিয়াম রাখলে তার আমল নামায় কতটা নেকি কি অ্যাড হচ্ছে আর রমজান মাসের সিয়াম যেটা ফরজ সিয়াম করা হয়েছে এক তো ফরজ এটা আপনাকে করতেই হবে অতিরিক্ত নয় এটা আপনার উপরে লাজিম জিম্মাদারি নাজাতের জন্য করতে হবে উপরন্ত আল্লা তালার দয়ায় তিনি একবারে পাপমুক্ত করে আপনাকে আল্লাহ সুবানাহতালা জান্নাত দেবে ইনশাআল্লাহ জি সিয়ামের বৈশিষ্ট্যগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো তো এই হাদিসটা আপনি বুখারিতে পাবেন আটত্রিশ আর মুসলিমে সিয়ামের অধ্যায় আপনি পাবেন এবার আসুন যে রমজান মাসের কেয়াম মানে রাতের নফল ইবাদতের মধ্যে কতটা বরকত রাখা হয়েছে কেয়াম কেয়াম ও রামাদান বা লাইল এটা মূলত শুধু রমজান মাসের ইবাদত নয় এটা প্রত্যেক মাসের প্রত্যেক রাতের ইবাদত এবং অনেক ফজিলতপূর্ণ অনেক বরকতপূর্ণ বা ফজিলতপূর্ণ একটা ইবাদত এ সম্পর্কে কোরআনের দিক নির্দেশনা রয়েছে ইনশাআল্লাহ আজিজ এই সম্পর্কে ডিটেলস যে কথাগুলো আমরা কেয়ামুল লাইলের আলোচনায় করব আজকে শুধু রমজান মাসের কেয়ামুল লাইলের একটা বরকত আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে এটাও আমি আপনাকে ওইভাবে দেখাই প্রত্যেক রাতেই এই আমলটা রয়েছে এর ফজিলত সম্পর্কে তো একাধিক কথা আছে একটা হাদিস শুধু আমি আপনার কাছে কোট করি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই ক্যামুল্লাইলের ফজিলত সম্পর্কে আনাবি হরাইরত রাদি আল্লাহ তালানহু কালা কালা রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম আফতাল সিয়ামি সিয়াম বাদ আর শাহরুল্লাহিল মহরম ও আফতাল উল কেয়াম ও আফতাল সালাতি বাদা সালাত ও আফতাল ও আফতাল সালাতি বাদা সালাতিল ফরিদাতি বাদা বা দ্য সালাতিল ফরিদ আতি وفي ও ফির ওয়াতিন بعد সালাতি বা দ্য في جوف আ এই দুইটা ভাষায় আপনি মুসলিমে পাবেন এমা মুসলিম রাহমুল্লা তিনি তার কিতাবুল সিয়ামের মধ্যে ক্যামুল তরগিব ফি ক্যামুল্ল্লঈলে মানে কেয়ামুল ক্যামুল্লাঈল রাতের নামাজের উৎসাহিত করা হয়েছে ওই পর্বে এই হাদিসটাকে কোট করেছেন হাদিস নাম্বার হচ্ছে ছাব্বিশ পঁয়তাল্লিশ এবং ছাব্বিশ ছেচল্লিশ মানে টু সিক্স ফোর ফাইভ এবং টু সিক্স ফোর সিক্সে আপনি হাদিসটা পাবেন আটত্রিশ নম্বর পর্বে সম্ভবত চোদ্দো নম্বর অধ্যায় আটত্রিশ নম্বর পর্বে গিয়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন একটা বর্ণনা রয়েছে যে রমজান মাসের সিয়ামের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মহারম মাসের সিয়াম এবং নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ বা ফজিলতপূর্ণ সালাত হচ্ছে রাতের সালাত যেটা রাতে পড়া হয় আর দ্বিতীয় বর্ণনাটাতে কী বললাম কোন নামাজ সালা জৌফ ইন যেই নামাজটি রাতের শেষ অংশে পড়া হয় বা গভীর রাতে পড়া হয় রাত যখন অন্ধকার হয়ে জৌফ মানে একবার গভীর রাতে পড়া হয় এটা হচ্ছে উত্তম সালাত তাহলে রমজান মাসে যদিও সেটাকে সুবিধারার্থে জামাত করে পড়ার কারণে এটাকে প্রথম আউ্বল আউ্য়াল মানে প্রথম রাতের প্রথম অংশে নিয়ে আসা হয়েছে কিন্তু জেনে নেন এটা শুধু অন্যান্য দিনের জন্য নয় বরং যে কোনো দিন যে কোনো দিনের জন্যে এই সালাত সবচেয়ে উত্তম হচ্ছে প্রথম অংশ রাতের চলে যাওয়ার পরেই এটার মানে আপনি রাত নয়টা দশটা মানে দশটা এগারোটার পরেই রাত বারোটার পরেই গিয়ে আপনি সেহারি পর্যন্ত এই সময়টা হচ্ছে সবচেয়ে উত্তম সময় সেটা আপনি তারাভি বলেন সেটা আপনি তারাওভি বলেন সেটা আপনি তাহাজুদ বলেন লাইল বলেন যা বলেন বলেন ওই অংশটাতে হচ্ছে পড়লে সবচেয়ে বেশি নেকি কিন্তু ওই সময়তে আমাদের সমাজে বা কোথাও পৃথিবীতে জামাত করা খুব মানে মুশকিল হবে সেই জন্য হয়তো এটা করা হয় না কেবলমাত্র কে কদরের রাতে আরব দেশগুলোতে কদর রাতে সেটা দেখা যায় আর এমনিতেও তাদের ওখানে রাত জেগেই মানুষ ইবাদত করে দিনের বেলা অফ থাকে ডিউটি কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ওটা তো সম্ভব নয় তবে এখন এই করোনা বা ভাইরাসের কারণে যে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কিন্তু আল্লাহ সু ভানা হওয়া তালা প্রত্যেকে তার ঘরে সেই তৌফিকটা আল্লাহ দান করুক যাতে করে তার হকটা আপনি ঘরে আদায় করতে পারেন ফ্যামিলির সাথে হোক যদি দক্ষ হন আর না হয় একা একা হোক যেভাবে আপনি পারেন লং টাইম আল্লাহ সুভান আহতাল্লার সামনে আপনি দাঁড়ান যেন আমাদেরকে তৌফিক দান করে তাহলে এটা ছিল রমজান মাস ছাড়া যে কোনো রাতের ইবাদতের বৈশিষ্ট্য সেটা রমজান হোক গাইরের রমজান হোক এই রাতের ইবাদতের রমজান মাসে পড়লে এবং অন্য মাসের একটা বরকতের বরকতকে তুলে ধরার জন্য আমাকে আরেকটা হাদিস আপনার কাছে কুট করতে হবে ওটা বলার পরে আমি আপনাকে রমজান মাসের কেয়ামের ফজিলতটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে রমজান মাসে সেই সালাদটা কতটা বরকতপূর্ণ হতে পারে এই মর্মে একটা হাদিস রয়েছে হাদিসটা আপনি আবুদাউদে পাবেন ইবনে মাজাতে পাবেন এবং তার্কিব আর তারহিবের মধ্যে রয়েছে আবু সাইদ খুদরি এবং আবু হরাইরা দুইজন সাহাবি থেকে হাদিসটাকে কোট করা হয় বা দুইজন সাহাবি থেকে এটা বর্ণনা করা হয়েছে তারা বলছেন যে কালা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম মানিস্তাই কাজা মিনাল্লাইলে ওয়া আই কাজা ইমরা আতাহ ফসাল্লা রাকা তাইনে জামিয়ান কতিবা মিনা জাকে রিন আল্লাহ কাসিরা ওয়া জাকেরাত এই হাদিসটাকে আবু দাউদ এই ভাষাতেই কুট করেছেন তার সালাতের অধ্যায় এটা আপনি তিনশোর পরে পর্বে গিয়ে পাবেন তিনশো আটচল্লিশ নম্বর পর্বে সম্ভবত হাদিসটা হচ্ছে চোদ্দো একান্ন মানে এক হাজার চারশো একান্ন নম্বর এবং এই হাদিসটা এমনি মাজাতে আপনি সালাতের অধ্যায়ে পাবেন হাদিস হচ্ছে ওয়ান ডাবল থ্রি ফাইভ ওয়ান ডাবল থ্রি ফাইভ ওয়ান ডাবল থ্রি ফাইভ এক হাজার তিনশো পঁয়ত্রিশে পাবেন এবং সাহিয়া তারগিব তারহিবের মধ্যে ছয়শো ছাব্বিশে পাবেন ছয়শো ছাব্বিশ সিক্স টু সিক্সে পাবেন এই হাদিসের মধ্যে যে ভাষাটা রয়েছে যে রাসোরাম বলেছেন মানিস তাই কাজা মিনাল্লাইলে ওয়া আই কাজা আহলাহু ওয়া আই কাজা ইমরা আতাহু কোনো ব্যক্তি যদি রাতে জাগে এবং তার স্ত্রীকেও জাগায় তারপরে উভয়ে মিলে দুই রাকা সালাত যদি আদায় করে কোনো রাতে সাল্লা রাকা তাইনে জামিয়ান সাল্লা রাকা তাইনে জামিয়ান যদি তারা দুইজনে মানে দুই রাকাত আদায় করে জামাত করে তাহলে আল্লাহ আতালার পক্ষ থেকে ওই দুইজনের আমল নামায় লিখে দেয়া হয় মিনা জাকেরিন আল্লাহ কাসেরা জা মানে এই দুইজন হচ্ছে অধিক মাত্রায় আল্লাহকে স্মরণকারী পুরুষ এবং স্মরণকারী নারী সুবাহান আল্লাহ এই হাদিসটা সহি সনদে রয়েছে তাহলে এটা হচ্ছে যে কোনো রাতের ইবাদতের বরকত কেননা কারণ ওই সময়গুলোতে সাধারণত মানুষ ব্যস্ত থাকে বা ঘুমিয়ে থাকে দুনিয়ার মানে ইবাদত থেকে ফারেক হয়ে যায় তাহলে যারাই উঠে সেই সময় জিকির আল্লাহকে স্মরণ করবে তাহলে আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করার অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে কারণ সারা দিন আমরা যারা অন্যরা সবাই সবসময় যেই কাজগুলো করছি আল্লাহর স্মরণ করছি রাতে কিন্তু সেগুলো অফ হয়ে যাচ্ছে তাহলে যারাই ওই সময়গুলোতে এক্সট্রাভাবে আল্লাহকে যতটা পারে করল স্মরণ আল্লাহ তার বিনিময়ে তাকে মানে অধিক মাত্রায় স্মরণকারী পুরুষ এবং অধিক মাত্রায় স্মরণকারী নারীদের অন্তর্ভুক্ত করে দেবেন সোহান এটা একটা বড় ফজিলত কিন্তু এর বেনিফিটটা কী এর মাধ্যমে আপনি কি হাসিল মানে করলেন আল্লাহ সুবাহ আহমতালার কাছে সোহান আল্লাহ এটা হাদিসে আসেনি কিন্তু আল্লাহ সোহান আহমতালার কথাটাকে তার কালামে কোরআন করিমের মধ্যে রেখে দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ সুবাহের বরকতটা এত বেশি এত মর্যাদা এই কথাটা যার ফলে এটা আল্লাহ উল্লেখ করেছে এটা আপনি পাবেন সুরা আহজাব সুরার আয়াতে যে আয়াতটি শুরু হয়েছে ওয়াল মুসলিমিন ওয়াল ওয়াল মুসলিমাত এই অধ্যায়ে যে নিশ্চয়ই যারা মুসলিম পুরুষ মুসলিম নারী মুমিন পুরুষ মুমিন নারী ওল কাহিতিন ওয়াল কাহিত এইভাবে দশটা বৈশিষ্ট্যের কথা আছে

নিশ্চয়ই সেই সমস্ত মুসলিম মুমিন পুরুষ মহিলা এবং যারা সিয়াম পালন করে কানিত এবং যারা দান সাদকা করে অনেক দশটা বৈশিষ্ট্যের কথা আছে এবং যারা অধিক মাত্রা আল্লা তালাকে স্মরণ করে এমন পুরুষ এবং এমন নারীকে আল্লাহ বলছেন আদাল আমি তাদের সাথে ওয়াদা করছি তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি ক্ষমা তার মানে তারা যদি মরে আমার কাছে আসে এই আমল করে তাহলে আমি তাদের সাথে ওয়াদা করছি যে তাদেরকে আমি ক্ষমা করে দেবো ও আজরান আজিমা এবং তাদের জন্য মহাপুরস্কার আমি ছি সুভাহানুল্লাহ তাহলে অন্যান্য দিনের বা যে কোনো দিনের দুই রাকাত সালাদ যদি এতটা বরকতপূর্ণ হতে পারে এইভাবে আপনি মরার আগ পর্যন্ত রাতে বেশি না পারলে অন্তত দুই দুই রাকাত করে অন্তত আদায় করতে হবে যদি এই ফজিলত আপনি পেতে চান এটা অবশ্যই টাফ যদিও সংখ্যায় দুই রাকাত মাত্র কিন্তু প্রতি রাতে উঠে এভাবে করা সুবহানুল্লাহ মানে কোনো কারণবশত হলে সেটা ভিন্ন কথা কিন্তু কন্টিনিউয়া কন্টিনিউয়াস যেটা চালিয়ে যাওয়া এটা সো টাফ সুবহান আল্লাহ আল্লাহ তালার অনুগ্রহ এমন আল্লা সুবাহানাহ তালা রমজান মাসে এতটা বরকত রেখেছে যে যেই ব্যক্তি সারা জীবন পারল না অন্ততপক্ষে রমজান মাসের এই একটা মাস যদি তিরিশটা দিন যদি সে রাতে অন্তত পক্ষে দুই রাকাত করেও আদায় করে ক্যামুল্লাইল করে তাহলে সেই ব্যক্তি এই ফজিলতপূর্ণ ব্যক্তি হয়ে যাবে বা এই বরকতটা সে পাবে সাল্লামের ভাষাটা কি আছে এটা আবু হরে তালাহ বর্ণনা করেছেন এটাও বোখারি এবং মুসলিমের উভয় কিতাবে রয়েছেন ইমাম বোখারি এটাকে ইমানের অধ্যায় এনেছেন এই হাদিসটা আপনি সাঁত্রিশ নাম্বারে পেয়ে যাবেন সম্ভবত সাঁত্রিশ নাম্বারে রয়েছে ইমানের অধ্যায় এবং মুসলিমের হাদিসটি সিয়ামের অধ্যায় রয়েছে আবহাওয়া রাধে তালা তিনি বলছেন যে কালা রসুল্লাহি সাল আলহি ও মানকামা ইমান ও এহতেসাবান্বে ইমাম বুখারে এবং মুসলিম উভয়ে তাদের তাদের উভয়ে তাদের কিতাবে এই হাদিসটাকে কোট করেছেন আপনি হাদিসটি মুসলিমে তার ছয় নম্বর অধ্যায় যেটা মুসাফির এবং সালাতের অধ্যায় যেটা ছয় তাতে আপনি পাবেন ওয়ান ডাবল সিক্স টু মানে এক হাজার ছয়শো চৌষট্টি বাষট্টি অথবা চৌষট্টির মধ্যে আপনি দেখে নিতে পারেন ওয়ান ডাবল সিক্স ফোর এবং ইমাম বুখারি রাহেমুল্লাহ তিনি তার কিতাবুল ইমানের মধ্যে এ হাদিসটাকে এনেছেন হাদিস নাম্বার হচ্ছে সাঁত্রিশ তাতে রাসরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে যেই ব্যক্তি রমজান মাসে ক্যাম করবে ইমান ও এহতে সাবান গুফির আল্লাহমা তাকাদ্দামিন্জাম্বি তাহলে তার অতীতের সমস্ত পাপ মাফ হয়ে যাবে মিটে যাবে সোবাহানুল্লাহ মানে ত্রিশ দিন তিরিশ দিন আপনি যতটা পারেন দুই চার ছয় করে আপনি পড়তে থাকেন আপনার তৌফিক অনুযায়ী তাহলে কি হবে আল্লাহ সুবানা হুয়া তালা এর মাধ্যমে আপনার অতীতের পাপকে মাফ করে দেবে এখন কোনো ব্যক্তি যদি অপারগ হয় এই তিরিশ দিন সে সালাত আদায় করে সে বরকতটা হাসিল করতে পারল না সুহান আল্লাহ আল্লাহ সুহানা হুয়া তালা তিনি আরেকটা গোল্ডেন চান্স রেখেছে মুসলিমদের জন্যে বিশেষ করে ভাগ্যবানদের জন্য যারা হয়তো অসুস্থ যারা হয়তো বয়স বৃদ্ধ হয়ে গেছে যারা হয়তো বিভিন্ন মানেভাবে ব্যস্ততায় জড়িত যারা হয়তো আল্লাহ আল্লা তালার পথে জিহাদরত অবস্থায় আছে কোনো না কোথাও যারা হয়তো আপনার আল্লাহ আল্লা সুবাহান তালার সৈনিক হিসাবে বা গার্ড বর্ডার গার্ড বা যে কোনোভাবে আছে ব্যস্ততার কারণে হয়তো এটা সুযোগ সে পাবে না আল্লাহ আল্লা সুবহানাহুয়াতালা এর রমজান মাসের বরকতটাকে বৃদ্ধি করার জন্য বা যেই কারণে আল্লাহ বরকতময় বলেছে তা হলো ক্যামুল কাদার লাইলেতল কাদার যেটা এটা এমন একটা রাত সো আল্লাহ আপনার বরকতটা কীভাবে আপনি ফিল করবেন সারা জীবন নয় অন্তত পক্ষে কেউ যদি কারো জীবনে যদি একটা কদর হয়ে যায় অন্তত যদি আপনি পেয়ে যান তার মানে বরকতটা কি এই কদরের সম্পর্কে আল্লা সুবহান তালা কোরআনে বলেছে এটা কতটা বরকতময় আল্লা হওয়া তালা দুইটা আয়াতের মধ্যে কদরের জিকির করেছেন একটা তো কদরের নামই রয়েছে ইনান না হুফি লে কদর কাদার এটা আপনি জানেন সেই আয়াত এবং সেম আয়াত রয়েছে ভিন্ন শব্দে সেটা সোরা দোকানে রয়েছে যদিও এক শ্রেণীর এদেরকে আমরা বোকা দিতে পারবো না তবে তো অবশ্যই যারা জাতিকে গুমরাহা করার জন্যে সোরা দোকানের যে আয়াতগুলো কদরের রাতকে কেন্দ্র করে আল্লা নাজিল করেছে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্যে তারা ওই রাতকে মুবারক রাত হিসেবে সাবান মাসের পনেরো তারিখের রাতকে ধার্য করেছে এটা নিতান্ত একটা জিহালত জাহালত ছাড়ার কিছুই না এটা মূর্খামি তো যাই হোক বড় আলহামদুলিল্লাহ এর সম্পর্কে যথেষ্ট জবাব দিচ্ছে আমাদের কথা বলার কিছু প্রয়োজন হয় না তাহলে সে আয়াত আল্লাহ সব তাল্লাহ সুরা দোফান এটা হচ্ছে চৌচল্লিশ নম্বর সুরা তার এক দুই তিন চার এই আয়াতগুলো পড়েন তিন নম্বর আয়াত বা চার নম্বর আয়াত আল্লাহ সব বলেন আল্লাহ সুবান এখানে কোরআনের কথা বলছেন হামিম কিতাব ইল মুবিন আল্লাহ বলছেন সুইস্পষ্ট কিতাবের শপথ অল কিতাব এল মুবিন ইন্না আনজালনা হু ফি লাইলাতি মোবারকা ইন্না কুন্না মঞ্জিরিন ফি হা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এইভাবে আয়াতগুলো রয়েছে তাহলে তিন নম্বর আয়াত যেটা আল্লাহ বলছেন ইন্না আনজালনা হু ফি লাইলাতিল লাইলাতি মোবারকা আল্লাহ বলছেন যে আমি এটাকে নাজিল করেছি এক বরকতময় মোবারকময় রাতে আল্লা সানা হওয়াতে এখানে একবারে বরকতটাকে উল্লেখ করে দিয়েছে যে কোরআন যে রাতে নাজিল হয়েছে সেটা একটা বরকতপূর্ণ রাত কতটা বরকত রাখা হয়েছে এ রাতে হাদিসের ভাষাটা কি লিল্লা হিফি হে লেই ল খাই আল ফিসাহর যেটা কদরের ভাষা তারপরে বলা হয়েছে মান হরিমা খায় রাহা ফাকা যেই ব্যক্তি এই রাতের খায়ের কল্যাণ থেকে মাহরম হয়ে যাবে মূলত এই ব্যক্তি হচ্ছে হতভাগ্য ব্যক্তি কী আছে এ রাতের বৈশিষ্ট্যতে আপনি দেখেন সারা জীবনকেও কেয়ামুল লাইল করলে সে পাবে মুক্ত করে দেবে আল্লাহ হতলা পাপ তাকে তার পাপকে মিটিয়ে দেবে ওটাও সম্ভবপর না হলে পুরো রমজান মাসের কেয়ামুল লাইল করলে তার পাপ মাফ হয়ে যাবে ওটাও যদি কোনো ব্যক্তির পক্ষে পসিবল না হয় যদি ছুটে যায় কোনো রাত তার মানে আল্লাহ বান্দা তোর তকদির আমি এমন একটা রাত রেখে দিয়েছি রেখে দিয়েছি যদি কোনো ব্যক্তি এটা হাসিল করে নিতে পারে তাহলে সে কতটা সৌভাগ্যবান ব্যক্তি কতটা বরকত সে হাসিল করে নিতে পারবে এই একটা রাত তার তিরাশি বছরের চেয়েও বেশি নেকি এনে দেবে সুবাহ তিরাশি রাসুসলামের ভাষাটা মানে হাদিসের ভাষাটা কী আছে এটাও আবহাওয়া রেলা হতালাহ থেকে বর্ণিত এটাও বুখারি এবং মুসলিম উভয় কিতাবে রয়েছে এই জন্য আমি অন্য কিতাবের হাওয়ালা দেওয়ার প্রয়োজন বোধ করি না এমাম বুখারি রহমা এটা তার ইমানের অধ্যায় এনেছেন ওটা বলছে একটা হাদিস ছিল আটত্রিশ একটা সাঁত্রিশ আর এটা আপনি পঁয়ত্রিশ নম্বর হাদিসে পেয়ে যাবেন যেটা পঁচিশ নম্বর অধ্যায় পঁচিশ নম্বর পর্বে গিয়ে আপনি হয়তো পাবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ এই অধ্যায়গুলোতে ক্যামুল্লাইল সম্পর্কে কদরের কদরের ক্যাম সম্পর্কে রাসুসলাম বলছেন মাইয়াকুম লেইলাতাল কাদরে ইমান আন ও এহেতে সাবান গুফি আলাহ মাতা কাদ্দামিন জাম্বে রাসুসলাম বলছেন যেই ব্যক্তি দাঁড়াবে মাইয়াকুম লেলাতল কাদরা ইমান আন ও এহেতে সাবান গোফি আলাহ মাতা কাদ্দামিন জাম্বে আল্লাহ তার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেবে সুহানল্লাহ মাত্র একটা রাতের কিয়াম তো আল্লাহ শুভানা তালা এতটা বরকত রেখে দিয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সোভান তালা আমাদেরকে যেন রমজান মাসের এই বরকত থেকে এবং লাইলাতুল কাদার। কাদার থেকে আমরা যেন মাহরুম না হই আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল কাদার আমাদের তকদিরে পাইয়ে দেন আমরা আল্লাহর হতালার কাছে প্রতিনিয়ত এই দোয়াটাই করব যে আল্লাহ আমাদেরকে লাইলাতুল কাদার তুমি আমাদের নসিবে দান করো এই ছিল মানে কেয়াম সম্পর্কে সিয়াম সম্পর্কে সংক্ষিপ্ত বরকতের কথা আরেকটা পয়েন্ট উল্লেখ করার আগে এখানে একটা সূক্ষ্ম বিষয় আমি আপনার কাছে আপনার আপনার ব্রেনে দিতে চাচ্ছি এটা এত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এটা একটা বিশ্বাসগত একটা ব্যাপার এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা কি আপনি যদি ওই হাদিসগুলোকে খুব গুরুত্বের সাথে লক্ষ্য করে থাকেন যে হাদিসগুলোতে আপনার সিয়ামের কেয়ামের কথা বলা হয়েছে কি আছে যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখবে দুইটা শব্দ তাতে আপনি পাবেন ইমানান ও এহতেসাবান সিয়ামের ক্ষেত্রে এটা রয়েছে কেয়ামের ক্ষেত্র তাই রয়েছে মান কামা রামাদানা ইমানান ও এহতেসাবান কদরের রাতের মধ্যেও তাই রয়েছে মাইয়া কুম কুমলা ইলাত ও এহতে সাবান দুইটা জুমলা ইমান লাগবে আর এহতে লাগবে এই সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই এটা এই জন্যে আশ্চর্য হয়ে গেলাম মানে আশ্চর্য হবে আপনি জানলে যে আমি নেটে অনেকগুলো বক্তব্য দেখেছি আমাদের সমাজের অনেক বক্তা এরকম ইমানের ব্যাখ্যা করতে গিয়ে তারা ওই যে আপনার ইমানের যে মৌলিক ছয়টা বিষয়ের প্রতি ইমান লাগবে ইমান বিল্লা মালাইকা ফেরেশতাদের প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান কিতাব রাসুল এবং ভালোমন্দ ভাগ্য এবং পরকালের প্রতি ইমান ওই ইমানকে তারা এটাকে কোট করেছে ওই ইমানকে পেশ করে থাকে যে আগে আপনাকে মুমিন মুসলিম হতে হবে তারপরে আপনি সিয়াম রাখবেন ওই ইমানের কথা বলছে কিন্তু বড়রা এটা বলছে না আশ্চর্য হয়ে যাবেন ইমাম নববী এবং অন্যান্য দর থেকে আমি যেটা পাচ্ছি যে এই ইমান বলতে আপনার ওই ইমানকে বোঝায়নি যে পাচক তো মানে যে ছয়টার বিষয়ের প্রতি ইমান লাগবে ওটা তো লাগবেই ওই ইমান তো মুসলমান হওয়ার জন্য লাগবে মুমিন হওয়ার জন্য লাগবে নাহলে তো আপনার ওপরে কোনো কিছুই ফরজ নেই সালা তো আপনার কাজ হবে না জাকাত দিলেও কাজ হবে না কোনো ইবাদতে আপনার কাজ হবে না সেই ইমান লাগবে কিন্তু এই সেয়ামের সাথে কেয়ামের সাথে যেই ইমানের শর্ত জুড়ে দেওয়া হয়েছে ওইটা আপনার আল্লাহর প্রতি ইমান ওই ফেরস্তাদের প্রতি ওই ইমান নয় বরং আমি নিজের ব্যাখ্যা না করে আমি সরাসরি ইমাম ইমাম নববি রাহেমাহুল্লাহ তিনি কি বলেছেন এই সম্পর্কে কিতাবে কি আছে ওই একটা পয়েন্ট একটা কথা শুধু আমি আপনার কাছে কোট করতে চাই তিনি বলছেন ও কালা আর নবী ও আইর ইমাম নববী এবং অন্যান্যরা বলেছে আল ইমা ইমান মানা ইমানুন ইমান মানে কি তস্তিকান এই ইমান হচ্ছে এটা যে সত্য মানে যা কিছু বর্ণনা করা হয়েছে যে এগুলো আল্লা সবানাহ তালার সিয়াম সম্পর্কে কেয়াম সম্পর্কে মোহাম্মদ রসুল্লা সাল্লাম যে বর্ণনা দিয়েছেন যে এটা এই সিয়াম কেয়াম করলে অতীতের সমস্ত পাপকে মাফ করে দেয়া হবে এর প্রতি পূর্ণ বিশ্বাস আপনার লাগবে এবং যেই ফজিলতের কথা বলা হয়েছে রমজান মাসের সিয়াম কেয়াম এবং ক্যাম উল্লাইলে আফদালি ইয়াতাহু এটা সমস্ত ইবাদতের বা ওই সমস্ত দিনগুলোর ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ আফতালিয়াতের প্রতি আপনার দৃঢ় বিশ্বাস লাগবে এই ইমানের কথা বলা হয়েছে আর এহতেসাবের কথা এহতাব মানে কি তিনি বলছেন ওমান আল এহতেসাব ইউরিদ আল্লাহ আজ্লা ওয়াহদাহু আরেকটা বর্ণনা রয়েছে তালাবান সওয়াবিল আখেরা তালাবান সওয়াবিল আখেরা এই এহতেসাব মানে হচ্ছে কেবলমাত্র আল্লাহ ভানা হওয়া তালার উদ্দেশ্যে সিয়াম কেয়াম সে করবে আর অপর ভাষাটা কি রয়েছে এতেসাব মানে কি তালাবান আখেরা মানে এর মাধ্যমে কেবলমাত্র সে পরকাল পরকালের পাথেও মানে পরকালের নেকি সে হাসিল করবে এই উদ্দেশ্যে সে সিয়াম এবং ক্যাম করবে দুনিয়া কোনো উদ্দেশ্য নয় সে কেবলমাত্র পরকালের সয়াবের আশায় সে সিয়াম এবং ক্যাম করবে আরেকটা আরেকটা জুমলা রয়েছে এই ক্ষেত্রে লাইয়াক সেদা রোয়াতান নাস অফি আরেকটা অফি রেওয়াতিন লা লি রিয়া সে কোনো মানুষকে উদ্দেশ্য করে এ কাজগুলো করবে না কোনো মানুষের সন্তুষ্টির জন্য মানুষকে দেখানোর জন্য মানে কোনো রিয়া থাকতে পারবে না সে কেবলমাত্র পরকালের সোয়াবের আশায় এই কাজটা করবে ওলা গাইরা জা লিকা মা ইফু আল এখলাস আর এমন কোনো উদ্দেশ্য বা এমন কোনো নিয়ত তার থাকবে না যা তার এখলাসকে নষ্ট করে দিতে পারে এটা হচ্ছে এহতাব তার মানে যেই ব্যক্তি আল্লাহর জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এবং ইমান মানে যেই ব্যক্তি এর প্রতি মানে এই যেই ব্যক্তি এই বর্ণনার প্রতি ইমান রেখে যে এর মাধ্যমে আমার পাপ মাফ হবে এর মাধ্যমে আমি পাপ শূন্য হয়ে যাব এই ইমান রেখে যারা সরল্লা সাল্লি ওয়াসাল্লাম যে সংবাদ দিয়েছেন এটা হক সত্য এই বিশ্বাস রেখে আল্লাহ হওয়া তালাকে সন্তুষ্ট করার জন্যে সিয়াম এবং ক্যাম করতে হবে তাহলে কী হবে গুফির আলহম তাকিন জাম্বি তাহলে তার অতীতের সমস্ত পাপ মাফ হয়ে যাবে মিটে যাবে এটাই বর্ণনা আমরা পাচ্ছি তাহলে যেই ব্যক্তি এই বিশ্বাস রেখে আল্লাহর জন্যে করবে পরকাল পরকালের জন্য করবে তাহলে সেই ব্যক্তি কখনো সংখ্যা গুণে ক্যাম্প করবে না সময় ধরে ক্যাম করবে না তারা যতটা তৌফিকে কুলায় সে তত ততটা লম্বা করবে এবং সে যদি ততটা সে সুন্দর করার চেষ্টা করবে তার সাথ এবং স্যামকে সে তার নিজের কোনো আলফাল কাজ দিয়ে সে স্যামকে ভঙ্গ করবে না এটাই দাবি রাখে আল্লাহ হওয়া তালা এইভাবে আমাদেরকে স্যাম এবং ক্যাম করার তৌফিক দান করে সর্বশেষ পয়েন্ট যেটা আমি আপনার কাছে বলবো রমজান মাসের বরকতের তার একটা দিক হচ্ছে সাহারির সময় এই সাহারির সময় আমি সাহারের সময়টাকে আমি আপনার কাছে কোট করব না আজকে সাহারের সময়টা মূলত আমরা ওতের পর্বে গিয়ে আলোচনা করব। এটা একটা চমৎকার একটা বিষয় যে সাহারের সময়টা কতটা গুরুত্বপূর্ণ সাহারের সময়টা শুধু রমজান মাসে বরকতময় নয় এটা যে কোনো দিন যে কোনো যে কোনো মাসের যে কোনো দিনই বরকতময় কারণ সাহারের সময়টা এত বরকতপূর্ণ সময় ওই সময় আল্লাহ সুহানা হুয়া তালা এই পৃথিবীবাসীর একেবারে নিকটে নিজেকে নিয়ে আসেন আল্লা সানাহ তালা পৃথিবীবাসের একেবারে নৈকট্য হাসিল মানে নৈকট্য দেওয়ার জন্য তিনি প্রথম আকাশ পর্যন্ত আসে এমনটা বর্ণনা পাওয়া যায় এবং ওই সময়টাতে দোয়া কবুল হয় যেটা ইউসুফ আলী ইসলামের পিতা ইয়াকুব আলহ তিনি তার সন্তানদেরকে বলেছিলেন ওইটা আমরা আজিজ সেহারির আলোচনায় করব কিন্তু রমজান মাসের সেহারির সময়টাতে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে রমজান মাস এতটাই বরকতপূর্ণ মাস এই মাসের ইবাদতেও বরকত রয়েছে এবং সময়গুলোতে এমন কিছু কাজ রয়েছে যে কাজে আল্লাহ বরকত রেখে দিয়েছে তার একটা হলো স্যারির সময় আপনি যদি স্যারি খান আল্লাহ বানা হওয়া তাহলে আমাদের সেই স্যহারিতেও বরকত রেখে দিয়েছে স্পষ্ট হাদিস রয়েছে এই মর্মে তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন যে আমরা যেন সাহারি গ্রহণ করি ওই যে খাদ্যটা আপনি খাবেন তাতে বরকত রাখা হয়েছে আসুন হাদিসের ভাষাটা দেখিনি কি আছে আহ রাসুল্লাহ থেকে কোট করা হয়েছে আনাসিডু মালিক তিনি বলছেন কলা আলি সাল্লাম বারাকা এই হাদিসটাকে কোট করেছেন ইমাম বখরের রাহমাহুল্লাহ তিরিশ নম্বর অধ্যায়ে গিয়ে আপনি পেয়ে যাবেন হাদিস হচ্ছে এক হাজার নয়শো তেইশ আনাসরাদেদ আলাহতাল বলছেন যে রাসুরুল্লাহ সাল্সাল্লাম আমাদেরকে বলছেন তোমরা সাহারি খাও তা সাহারো সাহারি গ্রহণ করো কারণ তাতে বরকত রাখা হয়েছে সোফানাল্লাহ খাদ্যে ওই সময়তে এটাও আপনার ইবাদত এবং তাতে আপনি বরকত হাসিল করতে পারবেন আরেকটা হাদিস রয়েছে এই মর্মে আন এরবাজ বিন সার তিনি বলছেন দানি নী রাসুরুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইহুরি ফি রমাদান ফকাল এলা গাদা ইল মুবারক হে কৌম হালুম এলা ইলা গদা ইল মুবারক সেই বরকতময় খাদ্যের দিকে আসো তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি এই খাদ্যের দিকে ডেকেছেন এই ভাষায় যে এই খাদ্যে বরকতময় খাদ্যের দিকে আসো বরকত নেয়ার জন্য আসো এ হাদিসটি আবু দাউদ এবং নাসাইতে কুট করেছেন আপনার সিয়ামের অধ্যায় এনেছেন আবু দাউদ হাদিসটা আপনি আট নম্বর অধ্যায়ে পাবেন হাদিস হচ্ছে তেইশ চৌচল্লিশ মানে দুই হাজার তিনশো চৌচল্লিশে পাবেন এবং নাসাইতে হাদিসটি আপনি সিএমের অধ্যায় পাবেন হাদিস হচ্ছে একুশ তেষট্টি মানে দুই হাজার একশো তেষট্টিতে পাবেন এই সেহারিতে আপনি কী গ্রহণ করবেন এই ক্ষেত্রে যেটা শূন্য বা যেটা আমাদের করা উচিত এই মর্মে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে একটা হাদিস রয়েছে যারা সুরল্লাহ আসলাম আমাদেরকে বলছেন যে সেহারিতে খেজুর গ্রহণ করার চেষ্টা করবেন আমাদের তৌফিকের উপরে আল্লাহ সুবানহমাতা রেখে দিয়েছেন আমরা যারা সামর্থ্যবান বা যারা হয়তো অনেক কিছু খান কিন্তু তাদের জন্যে রাসুল্লাহ সালসলামের এই সুন্নাটাকে ফলো করতে বলবো কারণ রাসুলুল্লাহ সালসলাম খাস করে খেজুরের মধ্যে বরকত দেয়া হয় এই শব্দতে হাদিসটাকে পেশ করেছেন হাদিসটাকে কুট করেছেন এটা আবুদাউদের পরের হাদিসটা পাবেন ওটা হচ্ছে তেইশ চৌচল্লিশ ছিল এটা তেইশ পঁয়তাল্লিশ আপনি পাবেন টু থ্রি ফোর ফাইভ টু থ্রি ফোর ফাইভ চমৎকার একটা নাম্বারে রয়েছে এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আপনি সেহীতে কী গ্রহণ করবেন বলছেন যে কালা রাসুর সাল্লামা রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে মমিনের জন্য কতই না উত্তম বা উত্তম সাহারি হচ্ছে সাহারি হচ্ছে খেজুর তামর তাহলে আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে খেজুর সংগ্রহ করার মতো তারা অনেক কিছু খান অত কিছুতে যখন আপনি সময় লাগাচ্ছেন ওগুলো একটু কম করে দিয়ে হলেও খেজুরের সংখ্যাটাকে আপনি বাড়িয়ে নেন কারণ এখানে খেজুরের উপরে বরকতের কথাটা স্পষ্ট রয়েছে যদি ইসলাম খাদ্যের কথা বলতো তাহলে যে কোনো খাদ্যেই হয়তো বরকত হতো তবে যেহেতু খেজুরের কথা রয়েছে আমাদের উচিত হবে স্যারেতে খেজুর গ্রহণ করা আল্লা সুবাহান আহমাতলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক অনেক লম্বা হয়ে গেছে আলোচনা তবে যতটা আমার পক্ষে মানে তৌফিক হয়েছে বা যতটা আমি প্রস্তুত করতে পেরেছি ওটাই আমি আপনার কাছে পেশ করেছি রমজান মাসের এত বরকত কেন রাখা হয়েছে আজিজ এটা আমরা পরবর্তী বক্তব্যে বলবো এটার মূলে রয়েছে আল্লাহ সুবনাহ তালার কালাম কোরআনুল করিম আজিজ ডিটেলস যখন এটা আপনার কাছে পেশ করা হবে তখন বুঝতে পারবেন যে আল্লাহ সুবানাহতালার কালাম কতটা মর্যাদাপূর্ণ এটা যার ওপরে নাজিল করা হয়েছে যেই দিন নাজিল করা হয়েছে যেই মাসে নাজিল করা হয়েছে সব কিছুকে আল্লাহ সুবেন আহমতলা বরকতময় করে দিয়েছে এবং জেনে নেন সেই বরকতপূর্ণ কিতাবটা যার ঘরে থাকবে যার সিনায় থাকবে সেই ব্যক্তিও বরকত হাসিল করতে পারবেন এবং আল্লাহ তাকে লাঞ্ছিত করবে না এমনটাই আমি আপনাকে দেখাবেন আল্লাহ আল্লাহজন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে আল্লা সুবানাহালা যেন আমাদের ভুলভ্রান্তিগুলোকে ক্ষমা করে দেন এবং যে মুসিবত আমাদের উপরে এসেছে আল্লা তালা যেন তিনি তার অনুগ্রহে আমাদেরকে তা থেকে মুক্ত করে দেন এবং আমাদেরকে আল্লাস সুবাহনাহ তালার বন্দিগি করার তাকে সন্তুষ্ট করার এবং তার বান্দা হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং কোনো কাফের যদি আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে থাকে আল্লা সুবাহানাহ তালার পক্ষ থেকে তিনি যেন আমাদের পক্ষ হয়ে তার প্রতিশোধ গ্রহণ করেন এবং তাদের এই ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেন আকৌল আল কৌলী হাজা আস্তক ফিরুল্লাহ আলী আলাকুম আলী সাইরুল মুসলিমিনস্তকিরহাল গফুর রাহিম আসসালামুকুম আলাইকুম আল্লাহ ববরকত